সহিহ মুসলিমের একটা হাদিসের মধ্যে আমাদেরকে জানায় দেন, নবীজি বলেন কারো অন্তরের মধ্যে যদি জবের দানা পরিমাণ কল্যাণ থাকে অর্থাৎ ঈমান থাকে, এই লোকটা যদি ওই জবের দানা পরিমাণ ঈমান সহ মৃত্যুবরণ করতে পারে, আর এই লোকটা যদি পাপের কারণে জাহান্নামী হয়, আল্লাহ তাআলার কাছে এই জবের দানা পরিমাণ ঈমানের এত দাম এত দাম, আল্লাহ তাআলা ওই জবের দানা পরিমাণ ঈমানের কারণে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। জবের দানা পরিমাণ ঈমানের এমন দাম। এরপরে নবীজি বলেন কারো অন্তরের মধ্যে যদি গমের দানা পরিমাণ কল্যাণ থাকে অর্থাৎ ঈমান থাকে, এই লোকটা যদি পাপের কারণে জাহান্নামী হয়, আল্লাহ তাআলার কাছে এই গমের দানা পরিমাণ ঈমানের এত দাম এত দাম, আল্লাহ তাআলা ওই গমের দানা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। এরপরে নবীজি আরো আজীব কথা বলেন, আল্লাহর নবী বলেন কারো অন্তরের মধ্যে যদি জাররা পরিমাণ কল্যাণ থাকে অর্থাৎ ঈমান থাকে, জাররা কাকে বলা হয়? ছোটবেলায় যখন মুরব্বীদের জবানে ওয়াজ শুনেছি, মুরব্বীরা বলতো জাররা হলো একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, একটা বালু কত ছোট, একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, ওই 70 ভাগের এক একটা ভাগকে এক একটা জাররা বলা হয়। আধুনিক পরিভাষায় জাররারে বলা হয় অণু। যারা শিক্ষিত সমাজ তারা সহজে বুঝবে অণু। অণু কেমন বস্তু? অণু এত ক্ষুদ্র এত ছোট, দুনিয়ার কোন চোখ অণুকে দেখতে পারে না, দুনিয়ার কোন স্পর্শ অণুর অনুভূতি টের পায় না, অণু সুইয়া বলতে পারবে না এটা অণু। অণুকে যদি দেখতে হয় তাহলে দরকার হলো অণুবীক্ষণ যন্ত্রের। আল্লাহর নবী বলেন কারো অন্তরের মধ্যে যদি এই অণু পরিমাণ ঈমান থাকে, আল্লাহ তাআলার কাছে অণু পরিমাণ ঈমানের এত দাম এত দাম, ওই অণু পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায় দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি সবচাইতে ছোট জান্নাত পাবে তার জান্নাতের পরিধি হবে কমপক্ষে এই দুনিয়ার 10 গুণ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, চিন্তা করে এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো অনু পরিমাণ ঈমানের দাম বেশি নাকি দুনিয়ার 10 গুণ পরিমাণ জান্নাতের দাম বেশি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أمرا محبت شاته درود شريف بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نياكر كفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিম থেকে দুইটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণকর হয়। আবারও বলি আমিন। যে দুইটা আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই দুই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাম দুনিয়ার সব মানুষকে, আমরা যারা এখানে আছি শুধু তাদের না, যারা ঈমান এনেছে মুমিন তাদের না, দুনিয়াতে যত মানুষ আছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, ইহুদি হোক, যেই হোক না কেন, সবাইকে আল্লাহ তাআলা তার মেহমান হওয়ার আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন।
আল্লাহর মেহমান হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা শর্ত উল্লেখ করেছেন। কয়টা শর্ত? দুইটা শর্ত। এই দুইটা শর্ত যেই মানুষ মুমিন না, যেই মানুষ এই দুইটা শর্ত পালন করতে পারবে, আল্লাহ তাআলা বলেন সেই বান্দা আমি আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে। শর্ত যদিও দুইটা, কিন্তু দুইটা শর্ত অনেক দামি শর্ত, অনেক দামি বিষয়, অনেক মূল্যবান বিষয়। দুনিয়াতে যখন প্রধানমন্ত্রী কাউকে তার গণভবনে দাওয়াত দেন, যদি কেউ গিয়ে থাকেন তাহলে বুঝবেন, দাওয়াত যখন দেন, দাওয়াতের কার্ড যখন তার কাছে আসে, কার্ডের পেছনে অনেকগুলা শর্ত লেখা থাকে। আপনি কয়টায় যাবেন, কয়টায় বের হবেন, কোন ধরনের পোশাক পরবেন, স্যান্ডেল না জুতা পাই দিয়ে যাবেন, এ টু জেড সব থাকে। শর্ত হয় অনেকগুলো, শর্ত 20টা হোক, 25টা হোক। যদি আমাদের কারো কাছে প্রধানমন্ত্রীর দাওয়াত কার্ড আসে যে আগামী মাসের 1 তারিখ গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দুপুরি খাওয়া দাওয়ার দাওয়াত, কিন্তু শর্ত আছে 20টা, আমার তো মনে হয় যে কোনো মানুষ সম্পদওয়ালা হোক আর সম্পদ ছাড়া হোক, ও সর্বোচ্চ চেষ্টা করবে 25টা শর্ত পূরণ করে প্রধানমন্ত্রীর সাথে দুপুরবেলা খানা খাইতে, ঠিক কিনা বলেন? কারণ সে এটারে গর্বের কারণ মনে করবে। কিন্তু আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন কয়টা? দুইটা। কিন্তু দুইটা শর্ত খুব দামি শর্ত। শর্তগুলো কি আল্লাহ বলেন? ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত كانت لهم جنات الفردوس نزلا الله رب العالمين বলেন নিশ্চয়ই যারা ঈমানে ও আমলে সালেহ করে, كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। দুনিয়ার এক একজন মেহমানের মেয়াদ হলো 3 দিন, 3 দিন, 3 দিন পর যেই বাড়িতে মানুষ বেড়াতে যাবে, 3 দিন পর ওই মেহমান ওই বাড়ির একজন সাধারণ সদস্যের মতো, 3 দিন পর যদি ওই বাড়িতে বাড়িওয়ালা তারে ডাউল দিয়া আলু ভর্তা দিয়ে খেতে দেয়, খেতে হবে। সেজন্য দুনিয়ার মেহমানের মেয়াদ হলো 3 দিন। আর দুনিয়ার মেজবানের উপরে মেহমানের যথাযথভাবে সর্বোচ্চ ভালো ব্যবস্থাপনা করার দায়িত্বটাও 3 দিন। কিন্তু কেউ যখন জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে, এই মেহমানদারি 2 দিন 3 দিনের নয়, এই মেহমান যে হবে সে হবে আল্লাহ তাআলার অনন্তকালের মেহমান। আর আল্লাহ তাআলা 3 দিনের মেজবান হবেন না, আল্লাহ হবেন অনন্তকালের মেজবান। আপনি আমি যদি কোথাও মেহমান হই, 1 সপ্তাহই থাকলাম, স্বাভাবিক আত্মীয় স্বজন বেড়াইতে আসলে 3 দিনের বেশি থাকলেও মেজবান মেহমানের মতোই সর্বসময় চেষ্টা করে তার আপ্যায়ন করার, ঠিক না? একসাথে যদি 7-8 দিন আমি কারো বাসায় মেহমান থাকি, আপনি যদি থাকেন, মেহমানকে ভালোভাবে আপ্যায়ন করার জন্য মেজবান যদি 3 বেলায় গরুর গোশ, খাসির গোশ, মুরগির গোশের ব্যবস্থা করে, 1 সপ্তাহ 3 বেলায় যদি কেউ গরুর গোশ খায়, খাসির গোশ খায়, 1 সপ্তাহ পরে আর সুস্থ থাকা লাগবে না, বদ হজম হয়ে ডায়রিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হবে, তখন মেহমানের কি মন চাবে জানেন? মেহমানের মন চাবে যত তাড়াতাড়ি এখান থেকে ভাগা যায়, আপ্যায়নের খেলায়, যে এইরকম যদি আমার আত্মীয় আর 1 সপ্তাহ খাওয়ায় তাইলে আর দুনিয়ায় বাইচে থাকার উপায় নেই। সেজন্য দুনিয়ার মধ্যে অনেক সময় মেহমান তার আপ্যায়নের কারণে বিরক্ত হয়ে যায়, অতি আপ্যায়নের কারণে। আবার অনেক সময় মেহমান অতিরিক্ত বেশি দিন মেজবানের বাড়িতে অবস্থান করার কারণে মেজবানও বিরক্ত হয়ে যায়, ঠিক না? এই জন্য মেহমান মেজবান দুইজনেরই ব্যালেন্স থাকার দরকার। আমি প্রয়োজন ব্যতীত বিশেষ করে শহরে কারো বাড়িতে অতিরিক্ত সময়ে মেহমান হব না,
কারণ শহরে যারা বাসা ভাড়া করে থাকে এই মানুষগুলা কিন্তু খুব কষ্ট পরিশ্রম করে উপার্জন করে। ছোট বাসায় থাকে একজন মেহমান যদি 10-15 দিন থাকে, ওই লোকটার যদিও দিল বড় হয় কিন্তু পরিবেশের কারণে অনেক সময় কষ্টদায়ক হয়ে যায়। সেজন্য আমরা যখন কারো মেহমান হব, যেই কারণে হব, প্রয়োজন মিটলে চলে আসবো, কাউকে কষ্ট দিব না, ঠিক আছে না ইনশাআল্লাহ। এক এলাকায় এক লোক বেড়াইতে গেছে শহরে, ঢাকা শহর, ছোট্ট একটা রুম, 100 স্কয়ার ফিটের রুম, সাথে বাথরুম রান্নাঘর ভাড়া আছে 9-10-12 হাজার টাকাও ভাড়া। এক মেহমান বেড়াইতে গেছে একজনের বাসায়, ছোট ছোট দুইটা রুম, লোকটা চাকরি করে, মাস শেষে 20,000 টাকা বেতন। যেই মানুষগুলা নির্দিষ্ট পরিমাণ বেতনের চাকরি করে প্রতি মাসে তাদের জীবনটা কিন্তু হিসাব করে চলে, কোন দিন কি খাবে এ সবগুলার একটা হিসাব তাদের কাছে থাকে। অতিরিক্ত 2-4 জন মেহমান যদি তার বাড়িতে আসে অনেক সময় কষ্টদায়ক হয়ে যায়। এইবার ওই লোকের বাসায় আসছেন একজন মেহমান, 2 দিন যায়, 3 দিন যায়, সপ্তাহ পার হয়ে যায়, মেহমানের যাওয়ার কোনো খবর নাই, ভাবসাব বোঝা যায় না যাবে কি যাবে না। চাকরিজীবী মানুষ প্রতিদিন মেহমানরে ভালো খাওয়াইতে খাওয়াইতে মাসের আগেই পকেটের টাকা শেষ। এইবার স্ত্রীতে স্বামীকে বলতেছে, দেখো তোমার আত্মীয় কেমন, মেহমান হিসাবে মানুষ 3-4 দিন থাকে শহরের বাড়িতে ঠিক আছে, কিন্তু 2 সপ্তাহ পার হয়ে প্রায় মাস হয়ে গেল, এখনো দেখি যায় না, কি করা যায়। স্বামী এইবার বলে, মেহমানরে কি তাড়াই দেওয়া যায়? কেউ যদি আমার আপনার বাড়ি আইসে এরকম থাকে 20-25 দিন বিনা কারণে, আপনি বলতে পারবেন বহুত বেড়াইছেন এখন ভাগেন? এটা বলা যায়, মান সম্মান থাকবে। স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করতেছে কি করা যায়, মেহমানরে তো খেদাইয়া দেওয়া যায় না, যাইতে বলা যায় না, আবার মেহমানের মেহমানদারিত্ব করতে করতে তো আমার অবস্থা খারাপ, মাস শেষ হওয়ার আগে পকেট ফাঁকা, কি করা যায়। কিছু কিছু সময় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোনদেরকে বুদ্ধি মেধা কম দিয়েছেন ঠিক, কিন্তু কিছু কিছু সময় স্বামীর বিপদের মুহূর্তে স্ত্রীরা এমন কিছু বুদ্ধি দেয় যেটা কাজে লেগে যায়। সেজন্য স্বামীরা যে বিষয়গুলা স্ত্রীদের সাথে পরামর্শ করার মতো পরামর্শ করলে অনেক সময় ভালো বুদ্ধি পাওয়া যায়। স্ত্রীতে বুদ্ধি দিছে, আপনি চিন্তা করেন, আমি তো বুঝতেছি আপনি টেনশনে আছেন, তা এক কাজ করেন, কি করব, আজকে আপনি অফিস থেকে আসার পরে আমরা দুইজনে ঝগড়ার অভিনয় করব, আমাদের ঝগড়ার ভাবটা এমন হবে যে মেহমানের মেহমানদারিত্ব করতে করতে আপনার টিয়া পয়সা শেষ, এরকম। অফিস থেকে আসার পরে স্বামী স্ত্রী দুইজনে ওই যে দেখানোর ঝগড়া শুরু করে দিল, আগন্তুক মেহমান বুঝতে পারলো আমার কারণে হয়তো ঝগড়াটা শুরু হয়েছে, তাহলে কি করার, চলে যাই। ঝগড়া টগড়া দুজনের চলতেছে, ঝগড়া শেষ পর্যায়ে মেহমান বলতেছে, ভাই অনেক দিনই তো বেড়াইলাম, আজকে যাই, সুযোগ পাইলে আবার আসব। এই বলে ঘর থেকে বের হলো, স্বামী স্ত্রী মেহমানকে বিদায় দিয়ে দরজাটা আটকায় দিয়া রুমের মধ্যে বৈশা দুইজনে হাসাহাসি করতেছে আর বলতেছে, স্ত্রী বলে, দেখেন বুদ্ধিটা কত ভালো, না দেখানোর ঝগড়াটা খুব সুন্দরভাবে করলাম, তাই না, কাজ হয়ে গেছে। দুইজনের কথার ফাঁকে হঠাৎ করে দরজার মধ্যে আবার টোকা, দরজা খুলে দেখে সেই মেহমান আবার হাজির। মেহমান এবার বলে, আপনি চিন্তা করেন না, আপনারা দুইজন যেমন দেখানোর ঝগড়া করছেন, আমিও দেখানোর যাওয়া গেছি, আসল যাওয়া যায় নাই, আবার আমি হাজির। মেহমান যদি এরকম হয় বিপদ আছে না, মেজবানের কষ্ট হয়। কিন্তু আল্লাহ তাআলা কেমন মেজবান, মেহমান হবে অনন্তকালের মেহমান, আর মেজবান যিনি তিনি কখনো বিরক্ত হবেন না, তিনি হবেন অনন্তকালের মেজবান। শুধু তাই না, মেহমানদারিত্বের ঠেলায় এক সময় মনে চায় আত্মীয়র বাড়ি থেকে চলে যাই, আর গোশ মাছ খাইতে ভালো লাগে না, কিন্তু জান্নাতে যারা মেহমান হবে এরা কখনো বিরক্ত হবে না, এদেরকে কখনো যে জান্নাত থেকে বাহির হওয়া লাগতে পারে এমন বিষয়টাও তাদের অন্তরের মধ্যে আসবে না।
অনন্তকাল জান্নাতে তো থাকবে, কোনো সন্দেহ নাই। কিন্তু মনের মধ্যে যদি চিন্তা আসে যে আমাকে যদি বাহির হওয়া লাগে, এই চিন্তাটাও আল্লাহ তাআলা অন্তরে ঢুকতে দিবে না। সুবহানাল্লাহ, কেমন মেজবান আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলার মেহমান হওয়ার জন্য দুই শর্ত। এক নাম্বার হলো আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনে, ঈমান আল্লাহ তাআলা এক নাম্বার শর্ত দিলেন ঈমান। ঈমান একটা শর্ত, ঈমান হলো দুনিয়ার সবচাইতে দামি এবং মূল্যবান একটা সম্পদ। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দান করেছেন। কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলাই কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবে না, অগণিত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলার নিয়ামত অনেক অনেক অনেক। এই কারণে বিষয়টা এমন না যে অনেক নিয়ামত হওয়ার কারণে আল্লাহ তাআলার নিয়ামতের দামটা কম, এমন না। দুনিয়ার মধ্যে স্বাভাবিক যেই জিনিসটা অ্যাভেলেবল সব জায়গায় সব সময় পাওয়া যায় সেই জিনিসটার দাম স্বাভাবিক কম থাকে, ঠিক না? যেমন স্বর্ণ, এটা দুষ্প্রাপ্য একটা বস্তু, যার কারণে স্বর্ণের ভরি হলো 70,000 টাকা। কিন্তু বলেন তো লোহার কেজি কত? লোহার কেজি 40 টাকা 45 টাকা। বিজ্ঞজন বলেন যদি স্বর্ণ লোহার মতো অ্যাভেলেবেল সব জায়গায় সব সময় পাওয়া যায় তো স্বর্ণের কেজি হতো 40 টাকা। আর তাহলে দেখেন আল্লাহর নিয়ামতগুলো অ্যাভেলেবেল সব জায়গায় সব সময় সবখানে পাওয়া যায়। কত নিয়ামত আল্লাহ তাআলা দিলেন, এক একটা নিয়ামত উল্লেখ করে যদি আমরা আলোচনা করতে যাই রাতটা শেষ হয়ে যাবে। আমরা কিছু নিয়ামত আছে যেগুলো আমাদের সর্বদা সব সময় লাগে। যেমন দুনিয়াতে যদি কোনো প্রাণ প্রাণী মানুষ বেঁচে থাকতে চায়, যা বেঁচে থাকার উপকরণ যেগুলো আছে এগুলার মধ্যে অন্যতম উপকরণের নাম হলো অক্সিজেন। অক্সিজেন ছাড়া দুনিয়াতে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। আপনাদের এই রেলওয়ে কলোনির দিকে আশেপাশে আছে দুই একজন যে না হুজুর আমাকে ওই জায়গায় একজন আছে উনি মোটামুটি 2-4-10 মাস অক্সিজেন ছাড়া হুজুর বেঁচে আছেনি। আমি আপনি 2-4-10 দিন না খেয়ে পানি পান করে বেঁচে থাকা যাবে, কিন্তু 5টা মিনিট যদি অক্সিজেন না পাই এ দুনিয়ায় বেঁচে থাকা কিন্তু আর সম্ভব হবে না। যারা চাকরি করে তারা বুঝবেন মাস শেষে যখন চাউলের বস্তা শেষের দিকে যায় বারবার বস্তার দিকে নজর যায়, না জানি বেতন পাওয়ার আগে চাউলটা শেষ না হয়ে যায়, টেনশন টেনশন। কিন্তু বলেন তো ওই চাউল যদি 2-4 দিন ঘরে না থাকে পানি খায়াও বাঁচা যাবে, কিন্তু অক্সিজেন যদি 5টা মিনিট না নেওয়া যায় 5 মিনিট দুনিয়ার 5 মিনিট পরে দুনিয়াতে বাঁচা যাবে না। কিন্তু কোনোদিন আমি আপনি রাতের বেলায় ঘুমানোর সময় এই চিন্তা করছি নাকি যে ঘুমাইলাম সকালে যদি অক্সিজেন না পাই তাহলে কি হবে? কোনোদিন চিন্তা করছি? মনিটরের ভলিউমটা বাড়ানোর একটু। কোনোদিন চিন্তা করছি? চিন্তা করি নাই কেন? এই নিয়ামত আল্লাহ তাআলা এত দামি, 5 মিনিট না থাকলে দুনিয়ায় থাকা যাবে না, কিন্তু এত সহজে আল্লাহ দিছে সব জায়গায় পাওয়া যায়। সুবহান, টাকা দিয়ে কিনা লাগে না, কারো হাতে দেওয়া হয় নাই, কারো ক্ষমতার মুঠার মধ্যে দিয়ে দেওয়া হয় নাই যে যিনি দেশের প্রেসিডেন্ট হবেন অক্সিজেন বন্টনের দায়িত্ব তার থাকবে। তাইলে তো বিরোধী দল সব শেষ, ঠিক না? এর নিয়ন্ত্রণ রাখছে কে? অথচ কত দামি নেয়ামত, এমন এক দামি নেয়ামত, এটা সর্বোচ্চ দামি নেয়ামত নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে আপনাকে যেই নেয়ামতগুলো দেওয়া হয়েছে আল্লাহর কসম সবচাইতে দামি যেই নেয়ামত সেটার নাম হলো ঈমান। কারণ একটা মানুষ যদি অক্সিজেনের অভাবে মারা যায় সে যদি ঈমানদার হয় ঈমানের কারণে নাজাত পাবে, কিন্তু যত সুস্থ থাক সম্পদ থাক টাকা পয়সা থাক ঈমান যদি না থাকে শেষ ঠিকানা হবে জাহান্নাম, ঠিক কিনা বলেন?
ইমান হলো সবচাইতে দামি সম্পদ। কত দামি সম্পদ কেমনে বুঝাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দামি এক নিয়ামত দিলেন যার মূল্যটা কত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মাধ্যমে আমাদেরকে জানায় দেন। সচরাচর আমরা যখন বাজার থেকে কিছু কিনতে যাই, পণ্যের দাম নির্ধারিত হয় মোটামুটি তিন পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? যে কোনো জিনিস পণ্যের দাম তিনটা সিস্টেমে নির্ধারণ করা হয়। কিছু ওজনের মাধ্যমে, কিছু সংখ্যার মাধ্যমে, কিছু পরিমাপের মাধ্যমে। কথা বুঝতেছেন? যেমন বাজারে যখন আপনি আমি ডিম কিনতে যাই, এই ডিমের দাম নির্ধারিত হয় সংখ্যার ভিত্তিতে। আমি যদি বাজারে যাই বলি যে ভাই দোকানদার আমার এক কাজ করেন আধা কেজি ডিম দেন, তাইলে বলবে হুজুর রে এই জায়গায় এখানে পাবনা পাঠায় দাও, ঠিক না? হুজুর ডিম কি কেজি দরে বিক্রয় করেন? তাহলে ডিম বিক্রয় হয় সংখ্যার ভিত্তিতে। এক ডজন ডিমের দাম মনে করেন 120 টাকা, তাইলে একটা ডিমের দাম হয় 10 টাকা। আবার এমন কিছু পণ্য আছে যেগুলা ওজন করে বিক্রয় করা হয়, যেমন চিনি, চাউল, ডাল, তেল। আমি আপনি যদি বাজারের মধ্যে গিয়া বলি ভাই আমার এক খালি চিনি দেন তো, এক ডজন ডাউল দেন তো, তাহলে কি বলবে? বলবে এটা পাবনা পাবনা, ওর মাথা ঠিক নাই। আবার কিছু জিনিস আছে পরিমাপের মাধ্যমে বিক্রয় হয়, যেমন কাপড়। আপনি যে যদি বলেন ভাই আমারে এক খালি কাপড় দেন, আর নাইলে এক কেজি কাপড় দেন তো, দেশে রাখবে না পাবনা পাবনা। তাহলে বোঝা গেল যে কোনো জিনিসের মূল্য নির্ধারণের এক পদ্ধতি হলো হয়তো পরিমাপের মাধ্যমে, না হয় ওজনের মাধ্যমে, না হয় সংখ্যার মাধ্যমে। ইমানের দাম কিভাবে নির্ণয় করলো নবীজি? সহি মুসলিমের একটা হাদিসের মধ্যে আমাদেরকে জানায় দেন, নবীজি বলেন কারো অন্তরের মধ্যে যদি জবের দানা পরিমাণ কল্যাণ থাকে, অর্থাৎ ঈমান থাকে, এই লোকটা যদি ওই জবের দানা পরিমাণ ঈমান সহ মৃত্যুবরণ করতে পারে, আর এই লোকটা যদি পাপের কারণে জাহান্নামী হয়, আল্লাহ তাআলার কাছে এই জবের দানা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম। আল্লাহ তাআলা ওই জবের দানা পরিমাণ ঈমানের কারণে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায় দিবে। জবের দানা পরিমাণ ঈমানের এমন দাম। এরপরে নবীজি বলেন কারো অন্তরের মধ্যে যদি গমের দানা পরিমাণ কল্যাণ থাকে, অর্থাৎ ঈমান থাকে, এই লোকটা যদি পাপের কারণে জাহান্নামী হয়, আল্লাহ তাআলার কাছে এই গমের দানা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম। আল্লাহ তাআলা ওই গমের দানা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায় দিবে। এরপরে নবীজি আরো আজীব কথা বলেন, আল্লাহর নবী বলেন কারো অন্তরের মধ্যে যদি জাররা পরিমাণ কল্যাণ থাকে, অর্থাৎ ঈমান থাকে। জাররা কাকে বলা হয়? ছোটবেলায় যখন মুরব্বীদের জবানে ওয়াজ শুনেছি, মুরব্বীরা বলতো জাররা হলো একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, একটা বালু কত ছোট, একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, ওই 70 ভাগের এক একটা ভাগকে এক একটা জাররা বলা হয়। আধুনিক পরিভাষায় জাররারে বলা হয় অণু। যারা শিক্ষিত সমাজ তারা সহজে বুঝবে অণু। অণু কেমন বস্তু? অণু এত ক্ষুদ্র, এত ছোট, দুনিয়ার কোন চোখ অণুকে দেখতে পারে না, দুনিয়ার কোন স্পর্শ অণুর অনুভূতি টের পায় না, অণু সুইয়া বলতে পারবে না এটা অণু। অণুকে যদি দেখতে হয় তাহলে দরকার হলো অণুবীক্ষণ যন্ত্রের। আল্লাহর নবী বলেন কারো অন্তরের মধ্যে যদি এই অণু পরিমাণ ঈমান থাকে, আল্লাহ তাআলার কাছে অণু পরিমাণ ঈমানের এত দাম, এত দাম। ওই অণু পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায় দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন যেই ব্যক্তি সবচাইতে ছোট জান্নাত পাবে তার জান্নাতের পরিধি হবে কমপক্ষে এই দুনিয়ার 10 গুণ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ,
চিন্তা করেন, এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো অনু পরিমাণ ঈমানের দাম বেশি নাকি দুনিয়ার দশ গুণ পরিমাণ জান্নাতের দাম বেশি? কোনটার দাম বেশি? অনু পরিমাণ ঈমানের দাম বেশি, অনু পরিমাণ যাররা পরিমাণ ঈমানের দাম বেশি। কারণ আল্লাহ তাআলা যাররা পরিমাণ ঈমানের বদৌলতে দুনিয়ার দশ গুণ পরিমাণ একটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ, এত জায়গা আল্লাহর আছে নি? আছে আছে। আমার আগে হযরত মাওলানা মুহাম্মদ হেলালউদ্দিন রশিদি সাহেব প্রথম আসমানের নিচে কত জায়গা হযরত লম্বা আলোচনা করছে, বলার আর প্রয়োজন নাই। বিজ্ঞানের উৎকর্ষতায় তার প্রমাণ যে আল্লাহ তাআলা সপ্ত আকাশ সৃষ্টি করেছেন, ছয় আসমানের কথা বাদ দেন, শুধু প্রথম আসমানের নিচে আল্লাহ এত জায়গা রাখছে। আল্লাহ মহব্বত করে যদি তার বান্দাকে দুনিয়ার দশ গুণ না এক হাজার গুণ পরিমাণ এক একটা জান্নাত দেয়, প্রথম আসমানের নিচের জায়গা শেষ হবে না। তাহলে বোঝা গেল ঈমানের দাম সবচাইতে বেশি, ঠিক কিনা বলেন? এখন আসেন, অনেক মানুষ তো এই দামি সম্পদ ঈমানের মূল্যায়ন করে না। কারণটা কি? আমি আমার বিশ্লেষণের আলোকে যেটা বুঝলাম, দুইটা কারণে মানুষ কোনো সময় দামি সম্পদের মূল্যায়ন করতে পারে না। কয় কারণে? দুই কারণ। খেয়াল দিয়ে শুনবেন, এই দুইটা কারণ, এই জন্য মানুষ দামি জিনিসের মূল্যায়ন করে না। এক নাম্বার কারণ হলো, দামি জিনিস যদি বিনা পরিশ্রমে পায়, বিনা কষ্টে যদি দামি সম্পদ পেয়ে যায়, তার মূল্যায়ন করে না। যেমন আমাদের সমাজে অনেক মানুষ আছে, বাবা কষ্ট করে পরিশ্রম করে সম্পদের পাহাড় গড়ায় গেছে, কিন্তু সন্তান দুই চার দশ বছরের মধ্যে বাবার পাহাড় পরিমাণ সম্পদ শেষ কইরা ঋণের বোঝা ঘাড়ে নিয়ে গড়ে আছে না? নাই অভাব নাই। আমরা কেন ঈমানের দাম বুঝি না? আমরা মনে করি যেটা, আমরা মনে করি আমার বাপ ঈমানদার এই জন্য আমিও ঈমানদার, আমার মা ঈমানদার এই জন্য আমিও ঈমানদার। আল্লাহর কসম, যদি ঈমান উত্তরাধিকার প্রাপ্তে পাওয়ার অবস্থা থাকতো, তাহলে আমরা অতীতের অনেক নবীদের ব্যাপারে জেনেছি তাদের সন্তানেরা ছিল কাফের, ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালামের সন্তান কি ছিল? কাফের ছিল। তার মানে বোঝা গেল ঈমান এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না, বরং ঈমানের মতো দৌলত ইহসান করে দয়া করে দান করেন কে? আমরা তো মনে করি সহজে পাইছি, এই জন্য আমরা ঈমানের দাম বুঝি না। কিন্তু সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে যদি তাকানো হয়, তাদের ইতিহাস, তাদের অতীত কেমন ছিল, সমগ্র দুনিয়ার বাদশাহী পায়ের কাছে তুলে ধরা হয়েছে, গোটা দুনিয়াকে লাথি মেরে তারা ঈমানকেই গ্রহণ করে নিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন। আব্দুল্লাহ ইবনে হুযাফা হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় রোমদের সাথে সর্বপ্রথম মুসলমানদের সরাসরি জিহাদ হয়, সরাসরি যুদ্ধ হয়। এর আগে তাবুক নামে একটা যুদ্ধ হয়েছিল, ইসলামের ইতিহাসে আছে। এটাও মূলত রোমদের সাথে যুদ্ধ হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সৈন্যদের সাথে মুখোমুখি সংঘর্ষের পূর্বে আল্লাহ তাআলা রোম সৈন্যদের অন্তরে নবীজির ভীতি ঢুকায়া দিলেন, বিনা যুদ্ধে আল্লাহর নবী রোমদের বিরুদ্ধে জয়ী হন। কিন্তু সর্বপ্রথম মুখোমুখি যুদ্ধ হয় হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত উমার রোমদের বিরুদ্ধে সেনাবাহিনী পাঠায় দিলেন, অপর দিক দিয়া রোম সম্রাট তার রাজ দরবারের মধ্যে সবার সাথে মিটিং করতেছে। আমরা তো এখন পর্যন্ত মুসলমানদের সাথে সরাসরি কোনো যুদ্ধ করি নাই, তাদের যুদ্ধ কৌশল রণকৌশল সব আমাদের কাছে অপরিচিত। গোয়েন্দা প্রধানকে ডাক দিয়ে রোম সম্রাট বললেন, যাও মুসলমানদের সৈন্য শিবিরের মধ্যে চলে যাও, যায়া খোঁজ খবর নিয়ে আসো তাদের সৈন্য সংখ্যা কত, অস্ত্রগুলা কেমন।
সব ডিটেল চাইনা আমার কাছে জানাবা। গোয়েন্দা প্রধান কয়েকদিন পরে সব খবরাখবর নিয়ে বাদশার কাছে হাজির। বাদশা একের পর এক প্রশ্ন করে, গোয়েন্দা প্রধান জবাব দেয়। বাদশা বলে, ও গোয়েন্দা, মুসলমানদের সৈন্য সংখ্যা কত? গোয়েন্দা বলে, বাদশা নামদার চিন্তা করবেন না, মুসলমানদের সৈন্য সংখ্যা আমাদের অর্ধেকও হবে না, বরং সৈন্য সংখ্যার দিক দিয়ে আমরা দ্বিগুণ। দুনিয়ার মানুষ আমরা কি মনে করি, আমার দলের লোক বেশি তো আমার পাওয়ার বেশি, ঠিক না? রোম সম্রাট একটু খুশি হয়েছে, যাক তাইলে তো সৈন্য আমার বেশি, অসুবিধা নাই। রোম সম্রাট বলে, গোয়েন্দা, চতুর্দিক দিয়া মুসলমানদের বিজয়ের ধ্বনি শুনি, বিজয়ের কথা শুনি, বড় বড় শক্তি তাদের কাছে পরাজিত, সৈন্য সংখ্যা যদিও কম, আমার একটু বলো তাদের অস্ত্রগুলা কি অনেক আধুনিক নাকি? লোক যদি কম হয়, অস্ত্রের যদি বল থাকে, তাইলে অল্প লোক বেশি লোকের উপরে জয় পেয়ে যায়। মনে করেন একদিক আছে 15 জন হাতে লাঠি, আরেক দিকে একজন তার হাতে একটা অস্ত্র, তাইলে এই 15 জন ওই একজনের কাছে কিছু আসে যায় বলেন? অস্ত্রের জোরে একজন ওই 15 জনের চাইতে বেশি শক্তিশালী, তাইলে মুসলমানদের অস্ত্রগুলো কি ভালো নাকি আধুনিক নাকি? যার কারণে অল্প সৈন্য হয়েও বিপুল সৈন্যের বিরুদ্ধে তারা জয়লাভ করে। গোয়েন্দা বলে, না বাদশাহ নামদার, তাও না, মুসলমানদের অস্ত্র আধুনিক না, তাদের চাইতে আমাদের অস্ত্র অনেক আধুনিক এবং অনেক শক্তিশালী অস্ত্র। এইবার বাদশার মনের মধ্যে চিন্তা আসলো, বলে, গোয়েন্দা, তাহলে মুসলমানেরা যুদ্ধের ময়দানে যে বড় বড় প্রতিপক্ষকে হারায় জয় অর্জন করে, কারণ কি? অস্ত্র নাই, সৈন্য সংখ্যাও বেশি নাই, কারণটা কি? গোয়েন্দা বলে, আমি কয়েকটা কারণ অনুসন্ধান করে পেয়েছি। এক নাম্বার কারণ, মুসলমানেরা যখন যুদ্ধের ময়দানে যায়, মুসলমানেরা যুদ্ধের ময়দানে দুইটা উদ্দেশ্য নিয়ে যায়, একটা হলো হয়তো শহীদ নয়তো গাজী, তারা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে রাজি নয়, বরং তাদের তামান্না থাকে শাহাদাত অর্জন করবে, যুদ্ধের ময়দানে জীবনটা বিলায় দিবে। কিন্তু আমাদের সৈন্যবাহিনী টাকা দিয়া যুদ্ধে পাঠায়, বাধ্য হয়ে যুদ্ধে যায়, যার কারণে প্রতিপক্ষের কঠোর আক্রমণ হলে তারা ফিরে আসে, আর মুসলমানেরা জীবন দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে যায়, এজন্য কখনো তারা পিছু হটে না। বাদশা বলল, দুনিয়ার মানুষ বেটা বাঁচতে চায়, বাঁচার জন্য কতজন কত কিছু করে, আর ওরা মরতে চায় কোন উদ্দেশ্যে? ওদের কি স্ত্রী সন্তান নাই? ওদের কি পরিবার পরিজন নাই? দুনিয়ায় বেঁচে থাকার আশা নাই? বলে বাদশা নামদার, সব আছে, স্ত্রী আছে, সন্তান আছে, পরিবার আছে, সব আছে। শাহাদাতের তামান্না কারণ হলো, ওরাও তো এক সময় দুনিয়াদার ছিল, সম্পদের লোক ছিল, স্ত্রী সন্তানের মায়া ছিল, কিন্তু যখন ওরা বিশ্ব নবীজির ছোঁয়ায় ঈমানের মতো দৌলত লাভ করলো, তাদের সামনে দুনিয়াটা তুচ্ছ হয়ে গেল। তাদের এই পরিপূর্ণ প্রতিদানের কারণ হলো, তারা এক সময় বেদিন ছিল, এখন তারা ঈমানের মতো দৌলত অর্জন করেছে। সুবহানাল্লাহ, বাদশা একটু অবাক হয়ে গেল, এগুলা মানুষ না ফেরেশতা, এগুলোর দেখার দরকার। সেনাপ্রধানকে ডাক দিয়ে বলে, ও সেনাপতি, শোনো, যুদ্ধের ময়দানে ফলাফল যা হয় হোক, কিন্তু আমার মনের বড় তামান্না, আমি ওই মুসলমান সৈন্যবাহিনীদেরকে একটু দেখতে চাই, সেই জন্য কিছু জীবিত সৈন্য যদি আটক করতে পারো আমার কাছে রাজধানীতে পাঠায় দিবা, আমি তাদের ঈমানের পরীক্ষা নিয়ে দেখব যে তারা কি সত্যই তাদের ঈমানকে সবচাইতে দামি মনে করে কিনা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট গ্রুপের নেতা ছিলেন, তার সাথে 40 জন সৈন্য ছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা 17-18 বছর বয়সের একজন যুবক, যুদ্ধের ময়দানে লড়াই করতেছে, হঠাৎ করে কাফেরদের হাতে উনি ওনার 40 জন সদস্য সহ আটক হয়ে গেলেন। বাদশার আদেশ, এই 40 জনকে পাঠায় দেওয়া হলো রাজধানীতে। বাদশার কাছে খবর দেওয়া হলো, বাদশা নামদার, মুসলমানদের একটা দল আমাদের হাতে বন্দী, আপনি আদেশ করলে আপনার সামনে হাজির করা হবে। বাদশা বলে, আগামী দিন সকালবেলায় আমার দরবারে সবাইকে হাজির করবা।
বিশেষ দরবার ডাকা হলো। সবাই দরবারে হাজির, বাদশাহ এসে আদেশ করলো যাও নিয়ে আসো এই 40 জন। সবাই মনে করছে হয়তো লৌহ বর্ম পরিহিত, শিরস্থান পরিহিত এরকম কোন মানুষদেরকে আমরা দেখতে পাবো, কিন্তু দেখা গেল না, এমন 40 জন লোক আসলো, কারো জামা ছেড়া, কারো জামার মধ্যে তালি দেওয়া, কারো পায়ের মধ্যে জুতা পর্যন্ত না। অথচ এই মানুষগুলার ভয়ে গোটা দুনিয়ার পরাশক্তির অন্তরের মধ্যে থরথর করে কম্পন সৃষ্টি হয়ে যায়। 40 জন এসে দাঁড়াইছে, বাদশাহ এবার জিজ্ঞাসা করতেছে, এই তোমাদের এই কাফেলার আমির কে, নেতা কে? যুবক আব্দুল্লাহ ইবনে হুজাফা দাঁড়ায় গেল, 17-18 বছর বয়স হবে যুবকের, যুদ্ধের ময়দানে তৎকালীন সময়ের পরাশক্তি রোমের বিরুদ্ধে একটা গ্রুপের সর্দার, একটা গ্রুপের নেতা, সেনাপতি। আর আমাদের দেশের পরিস্থিতি কি, 18 বছর বয়সে যুবক তুমি বিবাহ করতে পারবা না, তাই না? 18 বছর বয়সে যদি বিয়ে করতে চায়, মা বাবি বলে তোর নাক টিপ দিলে এখনো দুধ বের হইতে তো না ভালো, তোর বিয়ে করতে গেছে কিনা। আর তারা 17-18 বছর বয়সে নেতৃত্ব দিয়েছে, শুধু তাই না, মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহি আলাইহি উপমহাদেশে রাজা দাহিরের বিরুদ্ধে সুদূর আরব থেকে এই 17 বছরের মুহাম্মদ বিন কাসিম এই উপমহাদেশে ইসলামের পতাকা উড্ডয়ন করেছে, মাত্র 17 বছরের একটা যুবক। স্বাভাবিক যৌবনকালে মানুষের কিছু চাহিদা থাকে, তামান্না থাকে। বাদশাহ এবার আব্দুল্লাহ ইবনে হুজাফাকে বলে, আব্দুল্লাহ তুমি আমার কাছে আসো। সবাই অবাক যে বাদশার হাতে বন্দি, বাদশার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। উপস্থিত মানুষেরা চিন্তা করছে হয়তো বাদশাহ তাদের ব্যাপারে আদেশ করবে, যাও এদের সবাইকে শিরচ্ছেদ করে দাও। কত বড় সাহস, রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে। কিন্তু বাদশাহ কি করলেন, বাদশাহ এবার আব্দুল্লাহ ইবনে হুজাফাকে ডাকলেন, আব্দুল্লাহ ইবনে হুজাফাকে ডাকলেন, বাদশার পাশে বসাইলেন। বাদশার পাশে বসতে পারা যেন তেন ব্যাপার নয়, বড় বড় রাষ্ট্রপ্রধান বাদশার পাশে যদি একদিন বসতে পারে নিজেকে ধন্য মনে করে। কিন্তু বাদশাহ তার হাতে বন্দি, তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, ওই লোকটাকে মহব্বতের সাথে ডেকে নিয়া বাদশাহ তার নিজের পাশে বসাইলেন। কারণটা কি, সবার তীক্ষ্ণ নজর এখন এইদিকে, বাদশাহ করে কি, বাদশাহ কি পাগল হয়ে গেল? বাদশাহ এবার আব্দুল্লাহ হুজাফার, আব্দুল্লাহ ইবনে হুজাফার কানের কাছে মুখটা নিয়ে বলে, আব্দুল্লাহ আমাকে চেনো? আমি কে? আমি হলাম বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, অথচ তুমি আমার পাশে বন্দী, আমার পাশে বসার জন্য কত মানুষ পাগল, কিন্তু আমি তোমাকে আমার পাশে কেন বসাইলাম জানো? ও আব্দুল্লাহ, তোমার দিকে তাকানোর পর, তোমার সাথে কথা বলার পর, তোমার প্রতি আমার একটা ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। আমি চাই যে তুমি মুক্তি পাওয়া যাও, কিন্তু কিছু শর্ত আছে। তুমি একা মুক্তি পাবা না, তোমার সাথে যতজনরে আটক করা হয়েছে সবাইকে মুক্তি দিয়ে দেওয়া হবে। ও আব্দুল্লাহ, এক নম্বর বিষয় আব্দুল্লাহ শোনো, আমি তো একজন খ্রিস্ট ধর্ম, আমি একজন খ্রিস্টান, আমি খ্রিস্ট ধর্মের অনুসারী, সুতরাং আমি চাই অবশ্যই আমার সাথে যার ভালোবাসার সম্পর্ক থাকবে সেও খ্রিস্টান হবে। এজন্য আমার পক্ষ থেকে তোমার কাছে প্রথম প্রস্তাব আব্দুল্লাহ, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও তাহলে আমি তোমাকে যেই জিনিসগুলো দিব, এক নাম্বার আমি তোমাকে সর্বোচ্চ ভালোবাসব, ঈমান বাদ দিয়া খ্রিস্টান হওয়া। দুই নাম্বার শুধু ভালোবাসব তা নয়, ও আব্দুল্লাহ তোমাকে আমি মুক্তি দিয়ে দিব, সাথে সাথে আমার জেলখানায় যত মুসলমান বন্দী আছে সব মুসলমান বন্দীদেরকে আমি মুক্তি দিয়ে দিব। আরো অফার আছে, ভালোবাসব তোমারে মুক্তি দিব, সব মুসলমান কয়েদিদের মুক্তি দিব। তিন নাম্বার, তুমি যুবক মানুষ, তোমার তো যৌবনের কিছু কামনা আছে, ও আব্দুল্লাহ আমার একটা মাত্র কন্যা, অতি সুন্দরী ষোড়শী যুবতী,
ওই মেয়েটার সাথে তোমাকে বিবাহ দিয়ে দিব। শুধু তাই না, বিবাহের দিন আমার এই বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে আমি লিখিত দিয়ে দিব। শুধু তাই না, আমার মৃত্যুর পরে তুমি হয়ে যাবা এই বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। গোটা রোম সাম্রাজ্যের বাদশাহ তুমি হবা। উপমহাদেশ কত বড়, ভারত পাকিস্তান বাংলাদেশ মিলে যত বড়, তার চাইতে বেশ কয়েক গুণ বড় ছিল শুধু রোম সাম্রাজ্যের এরিয়া। সুবহান, এত বড় প্রস্তাব আমাদের কাছে তো এত বড় দরকার নেই। আমাকে যদি এক কাপ চা পান কেউ খাওয়ায়, তাই ইমান বেসার লেগে কত জন রেডি, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে হুজাফাকে বাদশাহ প্রস্তাব দিতেছে, আব্দুল্লাহ ইবনে হুজাফার শরীরে কম্পন উঠে গেছে রাগে, শরীরের লোমকূপ দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে, চোখ দুটা রক্তবর্ণ হয়ে গেছে। বাদশার কথা শেষ হওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুজাফা রাগে ক্ষোভে বসার থেকে ওইটা দাঁড়ায় গেছে, বাদশার দিকে ফিরে রক্ত চক্ষুতে উচ্চ আওয়াজে বলতেছে, রোমের কুকুর তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ইমান কিনতে চাস? তুই শুনে রাখ, এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য, তুই যদি আমাকে গোটা দুনিয়ার বাদশাহ বানায় দেস, আমি আব্দুল্লাহ ইবনে হুজাফা আমার ইমান তোর কাছে বিক্রয় করে দিব না। একটা জিনিস চিন্তা করেন, রোম সাম্রাজ্যের অধিপতি, তার আঙ্গুলির ইশারায় হাজার হাজার মানুষের জীবন চলে যায়। বাদশার সামনে এত বড় ধমক, দরবারের সব হতবাক হয়ে গেছে। কি হলো এটা? কারণ ওই চোখগুলা কোনোদিন এই দৃশ্য দেখে নাই যে রোম সাম্রাজ্যের অধিপতির সামনে চোখ রাঙিয়ে কোনো মানুষ ধমকের সাথে কথা বলতে পারে। এ দৃশ্য রোমের মানুষ কোনোদিন দেখে নাই। কেমন মানুষ, বাদশার হাতে বন্দী, বাদশা কত বড় অফার দিল আর বাদশারে ধুমকি দিয়ে সুপ বানায়, এক ধমকে বাদশা হতবাক, সাথে সাথে রাগে ক্ষোভে অন্দর মহলে চলে গেল, ভেতরে গিয়া ডাক দিয়েছে, এই সেনাপতি ওরে জেলখানার মধ্যে আটকায় রাখ, কত বড় সাহস, আমার প্রস্তাব সরাসরি নাকচ করে দিল, আমাকে হুমকি দামকি, আমি এর শেষটা দেখেই ছাড়ব, কি করব বাদশা নামদার? জেলখানার পাহারাদারকে বলা হলো, শোনো, ওকে জেলখানার মধ্যে আটকায় রাখবি, খাবারও দিবি না পানিও দিবি না। জেলখানা আটকায় রাখ, খাবারও নাই পানিও। অপরদিক দিয়ে ডাক্তার, তার শাহী ডাক্তার যে তাকে বইলা রাখছে, ডাক্তার প্রতিদিন খোঁজ খবর রাখবি, যখন দেখবি খাবারের অভাবে মারা যাওয়ার মতো অবস্থা, আমার কাছে আইসা খবরটা জানাবি। এক সপ্তাহ পার হয়ে গেছে, যুবক আব্দুল্লাহ ইবনে হুজাফা খাবারও নাই পানিও নাই, এতটা দুর্বল, জেলের মধ্যে শুয়ে আছে বোঝা যায় না যুবক আব্দুল্লাহ বেঁচে আছে নাকি দুনিয়া থেকে চলে গেছে। অবস্থা এত দুর্বল, আমরা দুই বেলা না খাইলে তৃতীয় বেলা শুয়ে বুড়ি খাই দুইয়া শেষ, ঠিক না? রোজার দিন সেহরির সময়, আমরা তো সেহরির সময় হলো যত লোড হয় এখান থেকে চিটাগাং থেকে ট্রাকগুলো যায় না, এই বড় বড় কন্টেইনার যায়, যেগুলো ছয় চাকার ট্রাক, ওই যে ছোট কন্টেইনার লাগানো থাকে, একদিন এক প্রয়োজনে বিপদে পড়ে আমি ট্রাকে উঠছি, ওইগুলাই সর্বোচ্চ 10 টন নেওয়ার নিয়ম। এখন আমি ওর ট্রাকে উঠে এক জায়গা থেকে অল্প একটু রাস্তা যাব, জিজ্ঞাসা করতে করতে লোকের বাড়ি কই, ড্রাইভারের বাড়ি আমাদের এলাকায়, ফ্রি হয়ে গেছি, কথায় কথায় জিজ্ঞাসা করতেছি, ভাই ছয় চাকার ট্রাক কন্টেইনার লাগানো, এটা কত লোড দিছেন? কই হুজুর আজকে বেশি দেই নাই, কত দিছেন? কই 28 টন দিছি মাত্র। আমি কই, বলেন আপনার ট্রাকের পারমিশন হলো 10 টন, আপনি কই মাত্র 28 টন? এই হলো অবস্থা। আমরা ওই সেহরির সময় এরকম লোড দেই, যত যায় যতক্ষণ না গলা দিয়ে আবার বাইরে হয়ে আসে, সারাদিন তো খেতে পারবো না, এই চিন্তা করে এই লোড টোড দিয়াও আসরের নামাজের পরে দেখবেন কিছু মুসল্লি, জোহরের পরে কিছু মুসল্লি, আসরের পরে কিছু মুসল্লি মসজিদের মধ্যে শোয় আর খেলে গড়াগড়ি, কোন সময় যে সূর্যটা ডুববে আর ইফতারির টাইম হবে, ওই সময়টা যাইতেই চায়। তাহলে চিন্তা করেন, মাত্র 8-10 ঘন্টার ব্যবধানে ক্ষুধায় আমরা কাতর হয়ে যাই,
ইফতারির সময় যখন ইফতার সামনে আসে সব বাদ, মনে হয় যে পানি আর শরবত ওইটা আমি 5 লিটার একা খাবো, ঠিক না? এক সপ্তাহ খাবার নাই, পানিও নাই, আব্দুল্লাহ ইবনে হুজাফা এত দুর্বল, বাদশার ডাক্তার আব্দুল্লাহ ইবনে হুজাফার কাছে গিয়া নার্ভ পরীক্ষা করতেছে, দেখে যে না জীবন প্রদীপ নিবু নিবু ভাব, আব্দুল্লাহ ইবনে হুজাফাকে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ ইবনে হুজাফা খুদায় এতটা দুর্বল, মুখ দিয়ে নড়াচড়া করে কিন্তু কথার শব্দটা জবান দিয়ে বের হয় না। বাদশার ডাক্তার চলে গেল বাদশার কাছে, গিয়ে বলে, বাদশা নামদার, আব্দুল্লাহ ইবনে হুজাফার অবস্থা কিন্তু শেষ পর্যায়ে, এখন যদি খানা পানি না দেওয়া হয় আব্দুল্লাহ ইবনে হুজাফা কিন্তু দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে বিদায় নিতে পারে। বাদশা বলে, যাও ওর জন্য খাবার এবং পানি নিয়ে যাও, কিন্তু খাবার হিসাবে নিবা শুয়ারের গোস্ত, আর পানি হিসাবে নিবা মদ মেশানো পানি, হালাল না হারাম। জীবন যখন সংকটে পড়ে যায়, খাবার নাই পানিও নাই, কোরআনুল কারিমে আল্লাহ জানায় দিয়েছেন ওই মুহূর্তে যখন কোথাও কোনো হালাল খাবার নাই কিন্তু জীবন সংকটাপন্ন অবস্থায়, জীবন বাঁচানোর তাগিদে যতটুকু হারাম গ্রহণ করার প্রয়োজন অতটুকু কেউ যদি হারাম খাবার খায়, এর জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা লাগবে না। ওই সময় জীবন বাঁচানোর জন্য ওইটুকু পরিমাণ হারাম খাওয়া করার দোষের কোনো কিছু না, আল্লাহর অনুমোদন আছে। আব্দুল্লাহ ইবনে হুজাফা না খাইলে মরবে এমন অবস্থায় তার জন্য শুয়ারের গোস্ত আর মদ মেশানো পানি জায়েজ হবে না? নিঃসন্দেহে জায়েজ। ও মাসালা উনি আমাকে চাইতে ভালো জানেন। আব্দুল্লাহ ইবনে হুজাফার কাছে প্লেটে সাজায় নিয়ে যাওয়া হলো খাবার এবং পানি। বাদশা বলে, খাবার আগে ওরে জানায় দিবা। ওই প্রচন্ড ক্ষুধার্ত ব্যক্তির সামনে যখন খাবার নিয়ে যাওয়া হয়, ওই খাবারটা দেখার পর তার ক্ষুধার তীব্রতা আরো বেশি বেড়ে যায়, তখন ক্ষুধার চাপ আরো বাড়ে। তৃষ্ণার্ত ব্যক্তির সামনে যখন পানি নিয়ে যাওয়া হয়, সে পিপাসিত ব্যক্তি দৌড়াইয়া কেমনে পানি পান করবে এই চিন্তা করে। আব্দুল্লাহ ইবনে হুজাফার সামনে খাবার দেওয়া হলো, খাবার রেডি করা হয়েছে। এই মুহূর্তে বাদশার আদেশে বলা হলো, আব্দুল্লাহ তুমি যদি খানা পানি না খাও তবে কিন্তু মারা যাইতে পারো, তবে শুনে নাও, বাদশা তোমার জন্য যেই খাবার দিয়েছে এই খাবার হলো শুয়ারের গোস্ত আর মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুজাফা ঈমানকে দুর্বল বানানোর চেষ্টা, প্রথম চেষ্টা হইছে লোভ দিয়ে, সম্পদের লোভ, নারীর লোভ, রাজত্বের লোভ, লোভ দিয়া কাজ হয় নাই, এবার হলো কষ্ট দেওয়া শুরু হয়েছে। আবার হারাম খাবারের একটা প্রভাব আছে, যারা হারাম খায় তাদের ঈমানি নূর নষ্ট হয়, আমলের মজা চলে যায়। বাদশা তাওরাতের আলেম ছিল, সে খুব ভালো মতো জানে, আব্দুল্লাহ ইবনে হুজাফাকে যখন খাবার দেওয়া হলো বলা হলো শুয়ারের গোস্ত আর মদ মেশানো পানি, মনে রাখবেন দেহের বল একরকম, ঈমানের বল কিন্তু আর একরকম, দেহের শক্তি একরকম, ঈমানের শক্তি কিন্তু আর একরকম। আব্দুল্লাহ ইবনে হুজাফার সামনে যখন হারাম খাবার খাওয়ার প্রস্তাব দেওয়া হলো, দুর্বল আব্দুল্লাহ ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে বলে, ডাক্তার এ খাবার আমার সামনে থেকে সরায় ফেল, আব্দুল্লাহ জীবন দিয়ে দিবে তবু আব্দুল্লাহ হারাম খাবার ঠোঁটে লাগাবে না। সাথে সাথে বাদশার কাছে চলে গেল ডাক্তার, বলে বাদশা কাজ হলো না, কি করা যায়? বাদশা সব সিস্টেম প্রয়োগ করে এবার কঠোরতা অবলম্বন করলো, বলল পরের দিন সকালে আব্দুল্লাহ ইবনে হুজাফাকে আমার সামনে হাজির করবা। বাদশা দরবারের মধ্যে বসলেন, সকালবেলা আদেশ করা হলো, যাও আব্দুল্লাহ ইবনে হুজাফাকে আমার সামনে হাজির করো। যুবক আব্দুল্লাহ সুঠাম দেহি আব্দুল্লাহ 8 দিন খানাও নাই পানিও নাই, এতটা দুর্বল নিজে হেঁটে আসতে পারে না, দুইজনের কাঁধে ভর দিয়ে আব্দুল্লাহ ইবনে হুজাফা বাদশার সামনে আসলো। আর একদিক দিয়ে বাদশা আদেশ করেছে যে এইখানে বড় পাতিলের মধ্যে তেল গরম কর, ফুটন্ত তেল, গরম তেল টকবক করতেছে, এক পাশে ফুটন্ত তেলের বড় ডেক
আর এক পাশে আব্দুল্লাহ ইবনে হুজাফা দুইজনের কাঁধে ভর করে। আব্দুল্লাহ ইবনে হুজাফাকে বাদশাহ বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, আমার কথা যদি তুমি মেনে না আমি তোমাকে ক্ষমা করে দিব, ওই যে প্রথম যেই জিনিসগুলা দিতে চাইছি সবগুলা তোমাকে দেওয়া হবে, শুধুমাত্র ঈমান ছাড়ো, খ্রিস্টান হও। দুর্বল আব্দুল্লাহ ওই দুইজনের কাঁধে ভর করা এতটা দুর্বল, ওই সময় বলে বাদশাহ, আব্দুল্লাহ জীবন দিবে তবু ঈমান দিবে না। সারা দুনিয়ার মুফতি একমত, প্রত্যেকটা সাহাবী, সারা পৃথিবীর সব মুফতির এক পাল্লাই দিলে যা হবে, একজন সাহাবী তারে যদি আরেক পাল্লাই দেওয়া হয় অগণিত গুণ বেশি মর্যাদাবান হবে একজন সাহাবী, ঠিক কিনা বলে? কম্পেয়ার করার সুযোগ নাই, তুলনা করার সুযোগ নাই। উনি জানে যে বিপদের সময় জান বাঁচানোর তাগিদে ঈমানকে মৌখিকভাবে গোপন করা যায়, ওনার জানা আছে না, কিন্তু ঈমানের পাওয়ার এত, জীবন দিবে তবু ঈমান দেবে। আব্দুল্লাহ ইবনে হুজাফা যখন এই কথা বলছে বাদশার ইমেজে আরো আঘাত লেগে গেছে, দেখ কত বড় সাহস। এবার বলে আব্দুল্লাহ তুমি কি জানো তোমার কি হবে, তুমি যদি আমার শর্ত না মেনে নাও তাহলে কিন্তু ওই ফুটন্ত তেলের মধ্যে তোমাকে ফালায়া দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুজাফাকে আর একটু ভয় দেখানোর জন্য বাদশাহ আদেশ করলো, এই যা জেলখানা থেকে একজন মুসলমান কয়েদি ধরে আন, একজন মুসলমান কয়েদি ধরে আনা হলো। বাদশাহ আদেশ দিল দে ওকে তেলের মধ্যে ফালায়া দে, ফুটন্ত তেল। যুবক মানুষ ওকে যখন ফালায়া দিল মুহূর্তের ভিতরে উত্তপ্ত তেলের মধ্যে মাংস থেকে হাড়গুলো আলাদা হয়ে গেল, কিমা ভাজার মতো হয়ে গেছে। বাদশাহ বলে আব্দুল্লাহ দেখছো এমন পরিণতি তোমারও হবে, এখনো সুযোগ আছে, কথা মেনে নাও। আব্দুল্লাহ ওই অবস্থার পরেও বলে বাদশাহ, আব্দুল্লাহ জীবন দিয়ে দিবে তবু ঈমান দিবে না। বাদশাহ চূড়ান্ত পর্যায়ের রাগান্বিত হয়ে বাদশাহ এবার বলে যা ওরেও তেলের মধ্যে ফালায়া দেখ। এইবার জল্লাদ দুইজন ধরে ধরে আব্দুল্লাহ ইবনে হুজাফাকে তেলের দিকে নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুজাফা চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে, কান্না করা শুরু করে দিয়েছে। ওরা তো মনে করতেছে মনে হয় ভয়ে কান্না করে। একজন আইসা বাদশার কাছে বলে, বাদশা নামদার, আব্দুল্লাহ ইবনে হুজাফার চোখে তো এখন পর্যন্ত পানি দেখি নাই, কিন্তু আপনি তাকে তেলে ফালায়া দেওয়ার আদেশ করার পর তার চোখের মধ্যে পানি দেখা যায়, হয়তো আব্দুল্লাহ ইবনে হুজাফার মা বাবার কথা মনে পড়তেছে, পরিবার পরিজনের কথা মনে পড়তেছে, আব্দুল্লাহ ইবনে হুজাফার হয়তো নিজের জীবনের জন্য মায়া লাগতেছে, এই জন্য মনে হয় ভয়ে কান্না করে। এইবার একটু বইলা দেখেন শুনতে পারে, বাদশাহ ডাক দিয়ে বলে আব্দুল্লাহ দাঁড়াও কান্না করো কেন। আব্দুল্লাহ ইবনে হুজাফাকে বলে কান্না করো কেন, জীবনের জন্য মায়া হয় পরিবারের জন্য মায়া লাগে নাকি? আব্দুল্লাহ ইবনে হুজাফা বাদশার প্রশ্নের জবাবে বলে, না বাদশা, না না, মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না, আমি তো চিন্তা করতেছি এইটা যে আমার আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিয়েছে, একটা মাত্র জীবন, ঈমানের জন্য আল্লাহর জন্য আমি আমার এই জীবনটাকে একবার মাত্র উৎসর্গ করতে পারবো, কিন্তু আমার তো মন চায় আমার আল্লাহ আমাকে শত শত জীবন দিবে, আর ঈমানের জন্য আমি আমার শত জীবনকে শতবার কুরবানি করে দিব। তারা আল্লাহর কাছে বলে, আল্লাহ শত জীবন দেন, ঈমানের জন্য শত জীবনকে শতবার কুরবান করব। ঠিক তার উল্টা আমরা, আমরা চিন্তা করি এক জীবনের জন্য ঈমান রে শতবার বেচব, ঠিক কিনা বলেন? কেন এই কাজ? কারণ হলো আমরা ঈমানের দাম বুঝতে পারি নাই। সাহাবারা ঈমানের দাম বুঝতে পেরেছে বিদায়, সারা দুনিয়া তাদের পায়ের কাছে ছিল, লাথি মেরে দিয়েছে কিন্তু ঈমানকে ছাড়ে নাই। সেজন্য আমরাও, আমরা আল্লাহ তাআলার রহমত ঈমানের মতো দৌলত পেয়েছি, দুনিয়ার সব কিছু ত্যাগ করার প্রস্তুত থাকবো কিন্তু ঈমান ছাড়বো না ইনশাআল্লাহ।
এই প্রতিজ্ঞা করা যাবে না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলার মেহমান হওয়ার এক নাম্বার শর্ত হলো এই দামি সম্পদ ঈমান। দুই নাম্বার শর্ত আল্লাহ তাআলা বলেন ওয়ামিলুস সলিহাত, আমলে সলেহ। মনে রাখতে হবে সব আমল কিন্তু আমলে সলেহ না। আমরা যারা নামাজ পড়ি সব নামাজ আমল, কিন্তু সব নামাজ আমলে সলেহ না। আমলে সলেহ হলো ওই আমল যেই আমলটা আল্লাহর দরবারে গৃহীত হওয়ার তথা কবুল হওয়ার যোগ্যতা রাখে। সেজন্য আমাদের আমলকে আমলে সলেহ হিসাবে পরিণত করতে হবে। আমলে সলেহ হওয়ার জন্য আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, এটা আমল। কিন্তু এই আমলটা যদি আমলে সলেহ হতে হয় চারটা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? চারটা জিনিস। আর মনে রাখতে হবে যদি আমলটারে আমলে সলেহ বানানো যায়, ওই আমল দিয়ে শুধু পরকালে কাজ হবে তা না, ওই আমল দিয়ে দুনিয়ার কল্যাণ আল্লাহর কাছে কামনা করা যায়। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত ইখলাসের সাথে যেই আমলগুলা করি, কোন আমলটা ইখলাসের সাথে এটা দুনিয়ার কেউ জানবে না। আমি কিন্তু জানি যে কোন আমলটা আমি আল্লাহর জন্য করছি, ঠিক কিনা বলেন? এই ওয়াজ করতেছি কার জন্য এটা দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানে। ওয়াজ শুনতেছি কার জন্য কেউ জানে না, আল্লাহ জানে। সাদকা করতেছি কিসের জন্য, দুনিয়ার তো মানুষ বলতেছে দানশীল, কিন্তু আমি যে কি জন্য করতেছি আমি জানি, আল্লাহ জানে, ঠিক কিনা বলেন? সেজন্য দুনিয়ার মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে, মানুষ যদি এই দোয়ার সময় এমন আমলের ওসিলা দেয় যেই আমলটা আল্লাহর জন্য সে করেছে, ছোট্ট থেকে ছোট্ট আমল হোক, এই ওসিলা দিয়ে যদি দোয়া করে আল্লাহ তাআলার কাছে ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে। সুবহানাল্লাহ। আলোচনায় মনে পড়ে গেল, ঘটনাটা সামনে আসলো, তাই বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতকালের তিনজন যুবকের কথা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। নবীজি বলেন একবার তিনজন যুবক একসাথে পাহাড়ের পাদদেশ দিয়ে ঘুরতে বেরোলো। পাহাড়ের পাদদেশ দিয়ে তারা পথ চলতেছে, হঠাৎ করে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। তিনজন দেখলো বৃষ্টি আসতেছে, ঝড় আসতেছে, কোথায় লুকাবে? দেখলো পাহাড়ের পাদদেশেই পাশে একটা বড় গর্ত। তিন বন্ধু মিলে চিন্তা করলো, গর্তের মধ্যে আমরা আশ্রয় গ্রহণ করি, ঝড় বৃষ্টি শেষ হলে যার যার আবার বাড়িতে চলে যাব। এই চিন্তা করে তিন বন্ধু গর্তের মধ্যে বসে অপেক্ষমান। হঠাৎ করে বিশাল বড় একটা পাথর, ওই তারা যেই গর্তের মধ্যে অবস্থান করে সেই গর্তের মুখের উপরে এসে পড়লো। গর্তের গুহার মুখটা বন্ধ হয়ে গেল, ভিতরে কবরের মতো অন্ধকার। তিন বন্ধু ভীত হয়ে গেল, বহুত চেষ্টা করে, ধাক্কা ধাক্কি করে, যতই চেষ্টা করে কাজ হয় না, এক চুল পরিমাণ পাথরটাকে তারা নড়াতে পারে না। ওইখান থেকে কার কানে তাদের আর্তনাদের আওয়াজ যাবে? দুনিয়ার কেউ জানবে না কোথায় তারা গেছে, কেমনে তারা মরলো, তাদের লাশটা কোথায়, দুনিয়ার আত্মীয় স্বজন কেউ জানতে পারবে না, ঠিক কিনা বলে? তাদের আর্তনাদ দুনিয়ার কারো কানে পৌঁছাবে না, কিন্তু একজনের কানে পৌঁছায়। তিনি কে? তিনজনে মিলে হতাশ, সর্বশেষ আলোচনা করতেছে কি করা যায়। একজন বলে শোনো, এই বিপদ থেকে আমাদের দুনিয়ার কে উদ্ধার করতে পারবে না, একজন পারে আল্লাহ। আসো আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু শোনো, প্রত্যেকেই তার জীবনের এমন একটা কাজকে ওসিলা দিয়ে দোয়া করবা যেই কাজটা সে শুধুমাত্র আল্লাহর জন্য করেছে। এই কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। সর্বপ্রথম যুবক দোয়া শুরু করলো, বলে আল্লাহ আমি একজন যুবক মানুষ, আমার একজন সুন্দর চাচাতো বোন ছিল, আমি তাকে খুব মহব্বত করতাম, ভালোবাসতাম, কাছে পাইতে চাইতাম, অনেক কিছু মন চাইত, কিন্তু আমি কখনো সুযোগ পাই নাই। আমার চাচাতো বোনটা খুব সমস্যার মধ্যে ছিল, অভাবগ্রস্ত ছিল। একদিন আমার চাচাতো বোন বিপদে পড়ে আমার কাছে কিছু টাকা ধার চাইল। তার এই চাওয়াটাকে আমি একটা সুযোগ মনে করলাম। আমি তাকে বললাম, শোনো, তোমাকে আমি টাকা দিয়ে সাহায্য করতে পারি, শর্ত আছে।
শর্ত হলো গোপনে আমার সাথে মিলিত হতে হবে, জেনা করতে হবে। হাদিসের মধ্যে আসছে কাদাল ফাকীরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। এজন্য দেখবেন সমাজের অনেক মানুষ আসলে সে কিন্তু অপরাধী ছিল না, খারাপ ছিল না, খারাপ বংশের লোক ছিল না, কিন্তু অভাবের তাড়নায় একটা সময় অসৎ পথের পথিক সে হয়ে যায়। এজন্য আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে, আল্লাহ যাদেরকে সামর্থ্য দিছে ভালো, অভাব দেয় নাই। আমরা আমাদের প্রতিবেশী যদি কেউ অভাবের কারণে সে যদি খারাপ পথে চলে যায়, গুনার পথে চলে যায়, এ কথা যদি আমরা মনে করি ও পাপ করছে ও কবরে যাবে আমাদের কি, কিন্তু না, আমি সচ্ছল, অভাবের কারণে আমার অসচ্ছল প্রতিবেশী পাপে লিপ্ত হলো, কিয়ামতের দিন তার সাথে আমাকেও আল্লাহর আদালতে আসামির কাপ গড়ায় দাঁড়াতে হবে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আমরা কি পারি? আমরা পারি আমাদের প্রতিবেশী একজন অভাবে পড়া অনেক খারাপ কাজ করতেছে, আমরা দশ জন মিলা গল্প করি আর সমালোচনা করি, দেখ কত খারাপ পাপিষ্ঠ লোক, জাহান্নামের কি, এইগুলো আমরা বলতে পারি। কিন্তু দশ জন মিলে এই কাজটা পারি না যে দেখ আমাদের প্রতিবেশী গুনায় লিপ্ত হচ্ছে, ওর কারণে কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাদের অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হবে, এক কাজ কর, আমরা দশ জনে মিলে পাঁচ হাজার টাকা করে দেই, পঞ্চাশ হাজার, এই টাকা দিয়ে ওর একটাই বাইক কিনে দেই, রিক্সা কিনে দেই, চালাইয়া থাক, গুনার থেকে বাঁচবে, আমরাও কিয়ামতের দিন ওর কারণে বাঁচব, ঠিক কিনা বলেন? আমরা এটা কিন্তু পারি না। আমরা কি পারি? আমরা শুধু পারি ওর সমালোচনা করতে আর গীবত করতে, কিয়ামতে আল্লাহ আমাদের সাইজ করে দিবে। সেজন্য ওই মেয়েটা অভাবের তাড়নায় চাচাতো ভাইয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল। যুবক বলে ওয়া আল্লাহ, নির্ধারিত দিন আমি উপস্থিত হয়ে গেলাম আমার চাচাতো বোনের বাসায়, একেবারে দুইজন দরজা আটকানো, দুনিয়ার কেউ দেখে না, কেউ জানে না, কেউ বাধা দেওয়ার নাই। আমি যখন আমার চাচাতো বোনের একেবারে নিকটে পৌঁছে গেলাম, আমার চাচাতো বোন হঠাৎ করে বলে ভাই তুমি আল্লাহকে ভয় করো। আমার চাচাতো বোনের এই কথা আমার কান দিয়ে আমার হৃদয় পর্যন্ত পৌঁছে গেল। হায় আল্লাহ, আমি ওইখান থেকে ফিরে আসলাম যেখান থেকে ফিরে আসার মতো অবস্থা কারো থাকে না। হায় আল্লাহ, ওই পাপ থেকে ফিরে আসাটা এটা যদি শুধুমাত্র আপনার জন্য হয়, আমরা বিপদে পড়েছি, এই বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করে। নবীজি আমার বলেন দোয়া সাথে সাথে কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলা পাথরটারে একটু সরায়া দিল, এখন একটু আলো আসে বাতাস আসে কিন্তু বাহির হওয়ার মতো জায়গা হয় নাই। এইবার দ্বিতীয় জন বলে আল্লাহ আমি দুনিয়াতে রাখাল ছিলাম, আমার এক পাল ছাগল ছিল, ছাগলগুলা দুধ দিত, আমি প্রতিদিন সকালবেলায় ছাগলের পাল নিয়ে বাড়ির থেকে বের হতাম, সন্ধ্যায় বাড়িতে ফিরতাম, সন্ধ্যায় বাড়িতে ফেরার পর সর্বপ্রথম আমি আমার ছাগলের দুধ দুলাকে দহন করে আমার বৃদ্ধ মা বাবাকে পান করাইতাম। আমি কখনো আমার মা বাবাকে দুধ পান করানোর আগে আমার স্ত্রী সন্তানকে দুধ পান করানো পছন্দ করতাম না। আয় আল্লাহ, একদিন প্রয়োজনে আমি বাড়ি থেকে অনেক দূরে চলে গেলাম, ফিরতে আমার গভীর রাত হয়ে গেল। আয় আল্লাহ, বাড়িতে ফেরার পর আমি যখন আমার বকরির দুধ দহন করলাম, আমি দুধের পাত্র নিয়ে আমার মা বাবার রুমে গেলাম, যা দেখি আমার মা বাবা রাতের বেলা বুড়া মানুষ ঘুমায় গেছে, অপর দিক দিয়ে আমার স্ত্রী সন্তান ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, কান্নাকাটি করতেছে। আয় আল্লাহ, আমি আমার মা বাবার ঘুম ভাঙানো ভালো মনে করলাম না, আবার আমার মা বাবার আগে আমার স্ত্রী সন্তানকে দুধ পান করানো ভালো মনে করলাম না। আমি অপেক্ষা করতে থাকলাম, আমার মা বাবা যখন ঘুম থেকে জাগ্রত হলেন, তাদের দুইজনকে দুধ পান করানোর পর আমি এরপরে আমার ক্ষুধার্ত সন্তান স্ত্রীকে দুধ পান করাইলাম। আয় আল্লাহ, আমার মা বাবার সাথে এই আচরণটা শুধুমাত্র যদি আপনার জন্য হয়, বিপদে পড়েছি, আয় আল্লাহ এই বিপদ থেকে আমাদের উদ্ধার করে।
মধ্যে দিয়ে একটা কথা বলে দেই, চিন্তা করেন এতটুকু খেদমত মা বাবার দোয়া কবুল হওয়ার ওসিলা হিসাবে কাজ হয়ে গেছে। সেজন্য যারা মা বাবার খেদমত করে তারা বড় কপালওয়ালা ভাগ্যবান, আর যারা চিন্তা করে মায়ের ওষুধ কিনতে গিয়ে বাবার ওষুধ কিনতে গিয়ে বাবার প্রয়োজন মায়ের প্রয়োজন মেটাতে গিয়ে আমার অর্থ ব্যয় হবে, এই চিন্তা করে যারা মা বাবার খোঁজ খবর নেয় না তাদের প্রয়োজন মিটায় না, আল্লাহর কসম এই অপরাধের শাস্তি মরার পরে নয় দুনিয়ায় থাকতেই শুরু হয়ে যায়। আল্লাহর নবীর একটা হাদিস, আল্লাহ তাআলা সব পাপের শাস্তি দেওয়ার ব্যাপারে বিলম্ব করেন কিন্তু কয়েকটা পাপের কথা উল্লেখ আছে, এর মধ্যে একটা হলো কেউ যদি মা বাবার সাথে অসদাচরণ করে এই শাস্তি দুনিয়ায় থাকতেই আল্লাহ তাদেরকে দেওয়া শুরু করে, সেজন্য মা বাবার খেদমত করা যাবে না, করতে হবে। এই ওসিলা দিয়া দোয়া করলো, দোয়া কবুল হয়ে গেল, আল্লাহর নবী বলেন পাথরটা আর একটু সরে গেল, আলো বাতাস ঢুকা শুরু হয়েছে ভালো মতো কিন্তু বাকির খাওয়ার জায়গা হয় নাই। এইবার তৃতীয় জন দোয়া করে বলে আল্লাহ আমি একদিন কাজ করার জন্য একটা লোকরে কামলা হিসাবে নিয়েছি, দিন মজুর হিসাবে নিয়েছি, সারাদিন আমার কাজ করার পর সন্ধ্যার সময় আমার মজুরি না নিয়ে চলে গেল, অনেকদিন যাবত সে আসে না, তার মজুরির টাকাটা আমার কাছে রয়ে গেছে, কি করব। একদিন চিন্তা করলাম তার এই টাকা দিয়ে একটা ছাগলের বাচ্চা কিনি, আমি তার মজুরির টাকা দিয়ে একটা ছাগল কিনলাম, একটা সময় এই ছাগলের মধ্যে বরকত হইল, দিন গেল ছাগলের সংখ্যা বাড়তে থাকলো, এখন আমার দ্বারা এই ছাগল নিয়ন্ত্রণ করা রক্ষণাবেক্ষণ করা কঠিন হয়ে গেল, আমি কয়েকটা ছাগল বিক্রয় করে একজন রাখাল তার ছাগলের পালের জন্য নিয়োগ দিলাম, দিন যায় ছাগলের পাল বড় হয় বিশাল এক পাল ছাগল হয়ে গেল। অনেক দিন পর লোকটা হঠাৎ আমার বাড়িতে এসে বলে ভাই তোমার একদিন কাজ করে দিয়েছিলাম, মজুরিটা নিতে মনে নাই, আমার মজুরিটা দিয়ে দাও। আমি লোকটাকে রাখাল সহ ছাগলের পাল দেখায় বললাম যাও এই যে রাখাল সহ ছাগলের পাল তোমার মজুরি নিয়ে যাও। লোকটা বলে তুমি কি আমার সাথে মজা করো নাকি, আমি তোমার কাছে পাই কয় টাকা আর তুমি রাখাল সহ বিশাল ছাগলের পাল দেখায় দিতেছো। এইবার আমি বললাম ভাই শোনো তোমার ওই টাকাটা দিয়ে আমি ছাগল কিনেছিলাম, ছাগল বেশি হওয়ায় কিছু ছাগল বিক্রয় কইরা রাখাল নিয়োগ দিয়েছি, এই যে রাখাল এবং ছাগলের পাল এগুলো সব তোমার, তুমি নিয়ে যাও কোনো অসুবিধা নেই। ওই লোকটা বলে আল্লাহ, ওই লোকটা ছাগলের পাল রাখাল সহ নিয়ে গেল, আমাকে একটা ছাগলও দিয়ে যায় নাই, হায় আল্লাহ, ছাগল না দেওয়ার কারণে আমি তার প্রতি ন্যূনতম কোনো নাখোশ হই নাই, রাগ হই নাই, হায় আল্লাহ আমার এই কাজটা যদি আপনার জন্য হয় বিপদে পড়েছি, এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া কবুল হয়ে গেল, পাথরটা আর সরে গেল, বের হওয়ার মতো জায়গা হয়ে গেল, বের হয়ে যার যার গন্তব্যে সে ফিরে গেল। কথাটা বলার উদ্দেশ্য, হাদিসের ঘটনাটা শোনানোর উদ্দেশ্য হলো আমরা মনে করি নামাজ রোজা হজ যাকাত নেক কাজ সাদাকা গোনার কাছ থেকে ফিরে আসা এটা মনে হয় শুধু পরকালে কাজে লাগে, না না, এই হাদিসের প্রমাণ আমাদের প্রত্যেকটা নেকের কাজ আমাদের দুনিয়ায় দোয়া কবুল হওয়ার ওসিলাও হতে পারে। সেজন্য আমরা আমলকে আমলে সালেহ বানাবো, আমল যদি আমলে সালেহ হয় অল্প হইলেই যথেষ্ট, ঠিক কিনা বলেন? আমলকে আমলে সালেহ হিসাবে পরিণত করার জন্য কয়টা জিনিস দরকার, জোরে বলেন, চারটা, কয়টা? এক নাম্বার যেটা দরকার সেটার নাম হলো ইখলাস, তথা আমি যেই আমলটা করব ছোট হোক আর বড় হোক আমার উদ্দেশ্য থাকবে দুনিয়ার মানুষ দেখুক আর না দেখুক, জানুক আর না জানুক, আমার এই কাজটা আমি করব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এজন্য নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমান খাঁটি করো,
তথা তোমার নিয়ত পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এইবার দ্বিতীয় শর্ত হলো হালাল রিজিক, ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হলো হালাল রিজিক। হারাম করে ইবাদত আল্লাহ কবুল করবে না, শুধু তাই না, যাদের শরীর হারাম সম্পদ হারাম খাবার দিয়ে গঠিত তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না, এটা নবীজির কথা, সহিহ হাদিস, কোনো সন্দেহ নেই। সেজন্য খাবার হারাম হয় দুই কারণে, কয় কারণে খেয়াল দিয়ে শুনেন, ইম্পর্টেন্ট কথা সব, আমরা বুঝি না অনেক সময়। হারাম হয় দুই কারণে, একটা হলো সৃষ্টিগত হারাম, সৃষ্টিগত হারাম মানে শুয়ারের গোস্ত, মদ, কুকুরের গোস্ত, এগুলা হারাম সৃষ্টিগত ভাবে, এগুলা কোনোদিন হালাল হবে না। আর কিছু জিনিস হলো কারণে হারাম, যেমন গরুর গোশত হালাল, উট হালাল, দুম্বা হালাল, ছাগল হালাল। এখন কেউ যদি এই উট গরু দুম্বা আল্লাহর নাম ব্যতীত আল্লাহর নামকে ছেড়ে দিয়ে ইচ্ছা করে আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারোর নাম নিয়ে জবাই দেয়, নিঃসন্দেহে ওই গরুর গোশত হালাল থাকবে না, হারাম হয়ে যাবে। তাহলে বোঝা গেল, একটা সৃষ্টিগত হালাল হারাম, আর একটা হালাল তবে কারণে হারাম। এখন আসেন, আমাদের সমাজে আমরা অনেক সময় সম্পদ দিয়ে টাকা দিয়ে, কেউ হারাম টাকা দিয়ে হালালটা কিনে, এখন কেউ যদি হালালটা হারাম টাকা দিয়ে হালাল জিনিস কিনে, গরুর গোশত কিনে, ওই গরু ইমাম সাহেব আল্লাহর নামে জবাই দিয়েছেন, কোনো অসুবিধা নেই, হালাল গোশত। কিন্তু লোকটা এই হালাল গোশতটা কিনলো ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া, চুরির টাকা দিয়া, পকেট মারের টাকা দিয়া। নিঃসন্দেহে বুজুর্গানে দিন বলেন, শুয়ারের গোশত যেমন হারাম, হারাম টাকা দিয়ে হালাল খাবার কেনাটাও তেমনি হারাম। এই হালাল গরুর গোশত হারাম টাকা দিয়ে কিনে খাওয়ার কারণে যেই হুকুম, ওর শরীর জান্নাতে যাবে না, ওই শুয়ারের গোশত খাইলে সেম হুকুম। কারণ কি? কারণ সে যদিও হালালটা কিনছে, কিন্তু এটার উৎসটা হলো হারাম, মালের উৎস কি হারাম। এজন্য এই বিষয়ে খেয়াল রাখতে হবে, খাবার শুধু সৃষ্টিগত হালাল হলেই হবে না, ওই হালাল খাবার কেনার জন্য হালাল টাকার বন্দোবস্ত করতে হবে। কথা বোঝা গেছে? তাহলে কি হবে? ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত হলো হালাল রিজিক, হালাল রিজিক অন্বেষণের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল উভয় গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কোরআনুল কারীমের সূরাতুল জুমুআ, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফযলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, তোমরা নামাজ শেষ করার পরে জমিনের মধ্যে ছড়ায়া পড়ো। মুফাসসিরিনে কেরামের মধ্যে কোন কোন মুফাসসির বলেন, এখানে সালাত দ্বারা ফজরের সালাত তথা ফজরের নামাজ উদ্দেশ্য। ফজরের নামাজ শেষ কইরা ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়ায় পড়বা কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াবতাগু মিন ফযলিল্লাহ, জমিনের মধ্যে ছড়ায় পড়ো, আর আমি আল্লাহর অনুগ্রহ সমূহ থেকে অনুগ্রহ অন্বেষণ করো। আর আল্লাহর অনুগ্রহ থাকে হালাল রিজিকের মধ্যে। কিসের মধ্যে? হালাল রিজিকের মধ্যে। একটা মেসাল দিলে বুঝতে সহজ হবে। মনে করেন একজন রিকশাওয়ালা সকালবেলায় ফজরের নামাজ পড়া রিকশা নিয়ে বাহির হয়েছে, পকেটে আছে 50 টাকা। ও যখন দুপুর বেলায় জোহরের নামাজের সময় বাসায় ফিরছে, ওর পকেটের মধ্যে 1500 টাকা, তাই না? এই 1500 টাকা কি একসাথে আল্লাহ এক জায়গায় রেখে দিয়েছে নাকি? আল্লাহ কি বলছে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর অনুগ্রহ সমূহ তালাশ করো। রিকশাওয়ালা প্যাডেল ঘুরাইছে, একজনের পকেটে আল্লাহ ওর জন্য হালাল 10 টাকা রাখছে, একজনের পকেটে ওই রিকশাওয়ালার জন্য আল্লাহ হালাল 50 টাকা রাখছে। ওই 50 জনের পকেট গুছাইয়া দুপুর বেলায় পকেটের মধ্যে 1500 টাকা নিয়ে বাড়িতে ফিরছে। সুবহানাল্লাহ, এই যে টাকাটা, এটাও ওই লোকের জন্য নিঃসন্দেহে হালাল, ওই টাকার মধ্যে আল্লাহ তাআলার অনুগ্রহ আছে, সেজন্য 50 জনের পকেটে আল্লাহ ছড়ায়।
সহায় রাখছে, ওই পঞ্চাশ জন রিক্সায় উঠছে আর ওর রিজিক ওই মানুষের পকেট থেকে ওর পকেটে চলে আসছে। সুবহান। আর আল্লাহর নবী কি বলেন? নবীজি বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল রিজিক অন্বেষণ করা। সেজন্য ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত হলো হালাল রিজিক। খাবারটা যেমন হালাল হতে হবে, ওই খাবার কেনার টাকাটাও অবশ্যই হালাল হতে হবে। ইবাদত কবুল হওয়ার তৃতীয় শর্ত তথা আমল, আমলে সালেহ হওয়ার তৃতীয় শর্ত হলো আমলটা সুন্নাহ পদ্ধতিতে করতে হবে। আমি আপনি নিজের মন গড়া যদি আমল করি সেই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নবীজি যেভাবে আমাকে আপনাকে আমল করতে বলছে, নামাজ যেভাবে নবী পড়তে বলছে সেইভাবে পড়তে হবে, যেভাবে পর্দা করতে বলছে সেইভাবে পর্দা করতে হবে, যেভাবে আমাকে আপনাকে গোটা জিন্দেগির মধ্যে আল্লাহর নবী চলতে বলছে সেইভাবে যদি না চলি আমার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা তো অনেক সময় মনে করি যে নবীজি যেটা করছে ওইটা সুন্নাত। সুন্নাত বলতে আমরা কি বুঝি? সুন্নাত বলতে আমরা অনেকে বুঝি যে সুন্নাত হলো করলে সওয়াব, না করলে গুনাহ নেই। সহজে এটা বুঝি না? এই বুঝ ভুল, কোন সন্দেহ নেই। কারণ কি? কারণ কিছু সুন্নাত আছে নবীজির কাজ কাম এটাই সুন্নাত, কিন্তু কিছু সুন্নাত আছে যেগুলো ফরজ, না করলে গুনাহ। যেমন আমরা নামাজ পড়ি, নামাজ নামাজ হলো ফরজ ইবাদত, নামাজ ফরজ করেছে আল্লাহ। কোরআনুল কারীমের 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে, কিন্তু কোরআনুল কারীমে নামাজ কিভাবে পড়তে হবে এটা কিন্তু আল্লাহ বলে নাই। নামাজ কিভাবে পড়বো? নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, আল্লাহ নামাজ ফরজ করেছে তোমরা নামাজ কিভাবে পড়বা? আমি নবীকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজ পড়ো। আমরা যেই নামাজ পড়ি সেটা নবীর দেখানো নামাজ পড়ি বলতে পারেন, হুজুর নবীর তো জিব্রাইল আলাইহিসসালাম দেখায় দিয়েছে সে কথা বাদ, কিন্তু আমরা জিব্রাইলের অনুরূপ ফরজ। এই রুকুর কথা আল্লাহ বলছে কিন্তু শিখায় দিয়েছেন নবী, ঠিক কিনা বলেন? এই রুকু যেমন ফরজ তেমন সুন্নাত, এই সুন্নাতটা হলো ফরজ। সেজন্য কিছু সুন্নাত আছে ফরজ, আবার কিছু সুন্নাত আছে ওয়াজিব। যেমন সারা দুনিয়ার মুহাদ্দিক মুফতিয়ানে কেরাম একমত, যাদের দাড়ি এক মুষ্টির বেশি লম্বা হয়, যাদের হয় না তাদের ভিন্ন, কিন্তু যাদের হয় করতে দেয় না তাদের ব্যাপারে বলতেছি। সারা দুনিয়ার মুফতিয়ানে কেরাম বলেন, দাড়ি কমপক্ষে যার এক মুষ্টির বেশি লম্বা হয় কমপক্ষে এক মুষ্টি রাখতে হবে, দাড়ি রাখা সুন্নাত, তবে এক মুষ্টির বেশি রাখতে হবে। যদি কেউ না রাখে এই সুন্নাত, যদি মনে করে যে রাখলে সওয়াব না রাখলে গুনাহ নাই, তা হবে না। বরং দাড়ি রাখা এমন সুন্নাত, ওয়াজিব সুন্নাত, এক মুষ্টি কমপক্ষে রাখতে হবে, নাইলে ওয়াজিব তরকের গুনাহ সব সময় হবে। আল্লাহ যাদের নাই তাদের রাখার তৌফিক দিক, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আসলে মুসলমান যারা, মুমিন যারা, কার মনের মধ্যে ঈমান আছে, অন্তরে ঈমান আছে বোঝা যায় তখন, যখন সে কোনো নেকের কাজ করতে পারে না কিন্তু নেকের কাজের ব্যাপারে তার কি লাগে? আফসোস লাগে, হায় রে আমি যদি করতে পারতাম। এজন্য অনেক সময় যারা দাড়ি রাখে না, অনেকে তাদেরকে আমরা তিরস্কার করি, খবরদার, আমরা তাদের বলবো ভাই তুমি দাড়িটা রাখো, আল্লাহ তোমারে আর বরকত দিবে। অনেকে দুনিয়ার পেরেশানিতে চিন্তায় পরিস্থিতির শিকার হয়ে দাড়ি রাখতে পারে না, আমরা তাদের অনুগ্রহ করব, কখনো তাদেরকে কথার দ্বারা ছোট করব না। কথা বোঝা গেছে? এরপরে আসেন, কিছু সুন্নাত আছে আমল করলে সওয়াব, না করলে গুনাহ নাই। আবার কিছু সুন্নাত আছে এমন যেটা দুনিয়ার কাজের সাথে লাগা দিলে ওই দুনিয়ার কাজটাও আল্লাহর দরবারে আমল বলে গৃহীত হয়ে যায়। যেমন বাথরুমে যাওয়া, ইস্তেনজা করা, প্রস্রাব পায়খানা করা, এটা দৈনন্দিন সবাই করি, সবাই করি না, সব ধর্মের লোক করে, মুসলমানও করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই করে। এখন যদি কেউ এক সপ্তাহে একবারও পায়খানা না করে তার মনে হয় সগীরা কবিরা গুনাহ হবে? হবে। যদি ডেইলি 10 বার করে একটা সওয়াব হবে? বোঝা গেল এই কাজ করলেও সওয়াব নাই, বেশি করলেও সওয়াব নাই, না করলে সওয়াবও নাই গুনাহও নাই।
কিন্তু কেউ যদি এই বাথরুম করতে যাওয়ার সময় শুধু নিয়ত আর পদ্ধতিটাকে পরিবর্তন করে ইবাদত হয়ে যাবে। মনে করেন একজন ফজরের আজান শুনে ঘুম থেকে উঠল, ওইটা নিয়ত করে ফজরের নামাজে যাব, ইমাম সাহেব লম্বা কেরাত পড়বে, আমি যদি অযু ইস্তেনজা না করি, প্রস্রাব পায়খানা না করি, নামাজের মধ্যে বাথরুমে চাপ দিলে অবস্থা খারাপ হয়ে যাবে। এই চিন্তা কইরা বাথরুমের দিকে রওনা হয়ে গেল। সর্বপ্রথম বাথরুমের দিকে যাওয়ার সময় মাথাটাকে সে ঢেকে নিবে, টুপি দিয়ে হোক, গামছা দিয়ে হোক, কাপড় দিয়ে হোক, কারণ মাথা ঢাকা শুধু সুন্নাত নয়, মাথা ঢাকা বিজ্ঞানসম্মত সুন্নাত। চিকিৎসা বিজ্ঞানীরা বলতেছে যে বাথরুমে গেলে মাথা ঢাকা রাখলে অনেক উপকার, কারণ বাথরুমের মধ্যে অনেক ব্যাকটেরিয়া আছে। চুল হলো সংবেদনশীল একটা সৃষ্টি, মাথার চামড়াটাও ময়লা আকর্ষণ করে বেশি। এজন্য দেখবেন যাদের লম্বা দাড়ি আছে, দাড়িতে কোনোদিন খুশকি লাগে না, দাড়িতে খুশকি লাগে, কিন্তু মাথায় আপনি চুল যদি বড় রাখেন বা ছোট রাখেন, দুই চার দশ দিন সাবান শ্যাম্পু না করে দেখেন মাথার মধ্যে ময়লা জৈম অবস্থা খারাপ হয়ে। আমি সকালে শ্যাম্পু করছি, এখন যদি নড়া দিই দেখবো যে ময়লা ভরা, কিন্তু দাড়ির মধ্যে আলহামদুলিল্লাহ নাই। কারণ কি, মাথার যে স্ক্রিন, মাথার উপরে যে চামড়া, এটা ব্যাকটেরিয়াকে আকর্ষণ করে, আর মাথা যখন ঢাকা থাকে ওই ব্যাকটেরিয়া মাথার আকর্ষণ পায় না, মাথার মধ্যে আসে না। আর যদি মাথা না ঢাকা বাথরুমে যায়, আস্তে আস্তে ব্যাকটেরিয়ার আক্রমণে ওই মাথার মধ্যে ময়লা হয়, খুশকি হয়, ঘা হয়ে যায়, বিভিন্ন রকমের সমস্যা হয়, চুল পড়ে যায়, এরকম অনেক সমস্যা হয়। এজন্য বিজ্ঞানীরা কয়েক বছর আগে বলতেছে বাথরুমে গেলে মাথা ঢাকবেন, আর নবীজি 1500 বছর আগে বলছে মাথা ঢাকা বাথরুমে যাবা, এটা আমার সুন্নাত। এরপরে বাথরুমে ঢোকার আগে দোয়া পড়বে, বাম্পা দিয়া ঢুকবে, বাথরুমে ঢোকার পরে যতটুকু কাপড় ওঠানোর দরকার ততটুকু উঠাবে, এরপরে বাথরুম হাজত শেষে টিস্যু পেপার ঢিলা যা ব্যবহার করে করবে, এরপরে পানি দিয়ে ভালো মতো পরিষ্কার হবে, এরপরে ডান পা দিয়ে বের হবে, বের হওয়ার পরে দোয়া পড়বে, ওযু করবে। এই যে বাথরুমে গেল, দুনিয়ার সাধারণ একটা কাজ শুধুমাত্র নিয়ত এবং সুন্নাত পদ্ধতিতে করার কারণে আমল নামায় এই বাথরুম করাটাও ইবাদত বলে যোগ হয়ে যাবে। আমল সহজ, খানার সময় সুন্নাত আছে না নাই, সুন্নাত গুলা অনুসরণ করলেই খাওয়াটা ইবাদত হয়ে যাবে। রাস্তায় চলার সুন্নাত আছে, শুধু নিয়ত করব রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতেছি, এটা নবীজির সুন্নাত, আল্লাহর কসম এই হাঁটাটা ইবাদত হয়ে যাবে। দুনিয়ার প্রত্যেকটা কাজ এর সাথে যদি সুন্নাত লাগায় দেওয়া হয়, ওই দুনিয়ার সাধারণ কাজটাও ইবাদত বলে গণ্য হয়ে যায়। তাহলে আমল, আমলে সালেহ হওয়ার জন্য তৃতীয় শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে। চার নাম্বার, যেই আমল মানুষ করবে সেই আমলের মাসলাগুলা জাইনা নিতে হবে। যেমন একজন নামাজ পড়বে, নামাজ, নামাজের বাহিরে ভিতরে আছে 13 ফরজ, 14টা আছে ওয়াজিব। ফরজ ছুটে গেলে নামাজ বাতিল, ওয়াজিব ছুটে গেলে সওস সিজদা দিলে হবে। এখন বলেন, যেই লোকটা নামাজের ফরজগুলা জানে না, নামাজের মধ্যে যদি তার কোনো ফরজ ছুটা যায়, তার কোনো খবর থাকবে নাকি? কত নামাজ যে ফরজ ছুটা যাইয়া বাদ হইছে জানেই, ঠিক কিনা বলেন? এজন্য যেই ইবাদত করবে সেই ইবাদতের মাসলাগুলো জানবে। এজন্যই নবী বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম শিক্ষা করা তথা শরীয়তের উপরে পরিপূর্ণ নিজে চলতে, অধীনস্থদেরকে চালাতে যতটুকু ইলম জানার দরকার, এতটুকু ইলম প্রত্যেকটা মুসলমানের জন্য শিক্ষা করা ফরজ। কেউ যদি না শিখে তাহলে এই ফরজ কাজ না করলে গোনা হয়, সেই গোনা তার হইতে আছে। সে নামাজের মধ্যে মাসলা মাসাইল টের পাবে না। কি করবে কাম? এক এলাকায় একজন নতুন সভাপতি হইছে, মসজিদের নতুন সভাপতি হইছে, হেডামওয়ালা, বড় ব্যবসায়ী, টাকাওয়ালা। এখন তো আমরা চিন্তা করি যে মসজিদে ওই টাকাওয়ালা নামাজ পড়ে না পড়ুক, জুম্মার নামাজ পড়ুক আর না পড়ুক, ওর তো টাকা পয়সা আছে, ওর সভাপতি বানায় দে, মসজিদের কল্যাণ হবে। আমি মনে করি বেনামাজিকে যখন মসজিদের কমিটি বানানো হয়, ওই মসজিদের শান্তি শেষ, ইমামের অবস্থা খারাপ, মুসল্লিরও খারাপ। তা যাই হোক, এখন নতুন নতুন সভাপতি হইছে, মসজিদে আসার পরে উনি যদি নামাজ কালাম না পড়ে, একটা প্রেস্টিজের ব্যাপার না, উনি একদিন জুম্মার নামাজের সময় নামাজ পড়তে আসে,
সূরা কোরআনে প্রথম সূরা সূরা ফাতিহা এক হিসাবে, আর এক হিসাবে সূরা বাকারা, সর্বশেষ সূরা সূরা নাস। এটা যে নামাজ নাও পড়ে সেও জানে, ঠিক না? এখন উনি আয়েশা নামাজে দাঁড়াইছে কিন্তু সভাপতি সাহেব প্রথম রাকাত পায় নাই, দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সূরা নাস পড়া নামাজ শেষ করে দিল। উনি ইমামের সাথে দ্বিতীয় রাকাতে আয়েশা শামিল হলেন, সালাম টালাম ফিরাইয়া ইমামের নামাজ শেষ। এবার সভাপতি নামাজ থেকে দাঁড়ায় গেল, আর এক রাকাত পড়বে, এই জন্য উনি সূরা ফাতিহা পড়া চুপ করে বসে আছে, কি পড়বে? উনি টেরি পাইছে, মনে মনে চিন্তা করে ইমাম সাহেব কি কাজটা করল, কাজ বাজার পায় নাই, শেষ রাকাতে সূরা নাসটা পড়ে শেষ করে দিল। এইবার হাতটা সাইড়া ইমাম সাহেব রে ধমক একটা দিয়া বলে, ইমাম সাহেব এই রকম ইমামত তিনি গিয়াত কাল করেছেন, শেষ রাকাতে সূরা নাসটাও পড়ে ফেললেন, আমি এখন কি পড়ব? সহজ কথা, যেখান থেকে পারে পড়লেই নামাজ হয়ে গেল, ঠিক না? কিন্তু দেখেন এই মাসালা না জানার কারণে কি টেনশন, কি পেরেশানি, কি চিন্তা। এজন্য আমাদের জিন্দেগির আল্লাহ না করুক অনেক ইবাদত হয়তো কবুল হইতেছে না এই মাসালাগুলো না জানার কারণে, আমরা এই কাজগুলো করব। আমাদের অনেক যুবক ভাই নামাজ পড়ে কিন্তু জানে না, কি জানে না, নামাজ এখন তো প্যান্ট, আগের আমলে তো প্যান্ট নাভির উপরেই ছিল, বেল্ট দিয়া বাইন্ধা রাখতো। এখন যদি কেউ নাভির উপরে প্যান্ট বেল্ট দিয়া পয়রা ইন করে, সবাই দেখবে আর বলবে, দেখ ওই যে বল যায়, দেখ দেখ দেখ, আগের আমলের লোক সতর ডাইকা প্যান্ট পরতো, তাদের বলতো বলদ। আর এখন প্যান্ট পরে কোথায়, প্যান্ট ফেকে যাইয়া হলো এই দুই পাশে দুইটা হাড্ডি আছে ওই জায়গায় যে প্যান্টটা কোনো মতে ঠেকে, নাভির এক বিঘত নিচে প্যান্ট পরে, এক বিঘত নিচে। এই ছেলে গেঞ্জি পরে শর্ট গেঞ্জি, নামাজের মধ্যে সেজদা দিছে সব বাইরে হয়ে গেছে, নামাজ পড়তেছে, একটা রাকাতও নামাজ কবুল হয় নাই ওর, কারণ তিন তসবি না, ইমাম সাহেব তো সুবহান রাব্বিয়াল আলা পড়ে 10 বার 11 বার, তিন তসবি পার হইয়া 11 তসবি ওর সতর বাইর হয়ে আছে, নামাজ আছে না গেছে। তাহলে দেখেন ও কিন্তু নামাজ পড়তেছে আবেগের সাথে, আল্লাহর সন্তুষ্টি নিয়েই পড়তেছে, কিন্তু এই মাসালা জানে না যে তিন তসবি পরিমাণ সতর বাইর থাকলে, খোলা থাকলে নামাজ বাতিল হয়ে যায়, ওর জানা নাই, অথচ নামাজ পড়তেছে, আছে না নাই। এজন্য আমরা যেই ইবাদত করব সেই ইবাদত গুলার মাসালা জানবো। এরপরে এই চার শর্ত যখন ঠিক থাকবে তখন আমার আমল হবে আমলে সালেহ। আল্লাহ তাআলা সেই কথাই বলেন এই দুইটা জিনিস, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনে, এবং ঈমানটা হতে হবে শিরিক মুক্ত ঈমান। দুই নাম্বার, যারা আমলে সালেহ করে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, ওই মুমিন দুই শর্ত পূরণকারী ব্যক্তির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। আল্লাহ জানায় দেন ও আমার গোলাম, তুমি হবা জান্নাতুল ফিরদাউসের অনন্তকালের মেহমান, আমি আল্লাহ হয়ে যাব অনন্তকালের মেজবান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুক। জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ যাবেন না, বসেন।